Welcome you all to today's IPTI clinical virtual classes. This is our second class. Last class we just examined the general examination start with the Professor Sohail Mohammad Arafat and our team. Now we are really grateful our teacher, you know everybody, Professor H. L. Uthuraman sir is the teacher of NICBD, also former chairman of Dhaka Medical College Hospital. Sir, we are grateful present here in a COVID era, and lots of participants here and our viewers, welcome to this session. Today's session is examination of the pulse and blood pressure. Our program is আমাদের এই প্রোগ্রামটা তিনটে পার্টে ভাগ করি আমি সহজ বাংলায় বলি প্রথমে আমাদের যে পরীক্ষার্থী এক্সামিনি ও এক্সামিন করবে 5 মিনিটের মধ্যে পালস এবং ব্লাড প্রেশার আমাদের এক্সামিনার এইচএল লুতরমান স্যার উনি দেখবেন তারপরে আমাদের যে পিটফলগুলি উনি আলোচনা করবেন আমাদের এখানে আছেন প্রফেসর আব্দুল ওয়াদুদ আমাদের চেয়ারম্যান তারপরে আছেন জওয়ান ভাই এবং ডক্টর ইফতেখার আর অনেকে আছেন ডক্টর মতিউর তারা দেখবেন তারা এবং আমাদের প্যানেলিস্ট আছেন মুশকাত স্যার অনেকে আস্তে আস্তে জয়েন করবেন কারণ লাঞ্চ টাইম আশা করি সবাই জয়েন করবেন তারপর আমরা শুনবো আমরা আসলে আমাদের পরীক্ষার্থীরা কি ভুল করে অ্যাট দ্য এন্ড ডক্টর ইফতেখার আলম এসএন প্রফেসর এনআইসিবিডি ইজ দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যান্ড আই থিঙ্ক গুড টিচার ইউ উইল প্রেজেন্ট ব্রিফলি এক্সামিনেশন অফ দ্য আর্টেরিয়াল পালস অ্যান্ড ব্লাড প্রেশার থ্যাংক ইউ অল আই এম রিকোয়েস্টিং প্রফেসর আব্দুল ওয়াদুদ স্যার প্লিজ কন্টিনিউ দ্য সেশন কন্টিনিউ সবাইকে স্বাগত আজকে আমাদের এক্সামিনেশন পালস একটা মানুষ বেঁচে আছে কি না সেটা দেখার জন্য আমরা অল্প কয়েকটা তার মধ্যে সবার আগে কিন্তু পালসটা দেখ পালসের গুরুত্ব কতটুকু নাড়ি টেপার গুরুত্ব কতটুকু সেটা নিয়ে সবাইকে এটা নিয়ে আজকে ক্রিটিক করার জন্য সেখানে কে আছেন আমার খুব প্রিয় শিক্ষকদের একজন প্রফেসর এইচ আই রহমান খান আমি তার হাতে ধরে শিখেছি ক্লিনিক্যাল কার্ডিওলজি এবং যখন পরবর্তীতে শিক্ষক হিসাবে তাকে পেয়েছি তখন উনি কিন্তু আমাকে শিখিয়ে কীভাবে শেখাতে কীভাবে পরীক্ষা নিতে পরীক্ষা নেওয়াটাও একটা আর্ট এই আর্টে পরীক্ষা নেওয়ার শিল্পী একজন আমার তাকে অনেক ধন্যবাদ কোভিড এড়াতে আমাদের মধ্যে আমার মনে হয় আমরা এখন কাছে গিয়ে দেখি পালসের কিন্তু অনেক কিছু থিওরিটিক্যাল জিনিস আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষার সময় থিওরি না ছাত্রটি কিভাবে অ্যাপ্রোচ করছে তাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হলো স্পেসিফিক ইনস্ট্রাকশন সেটা সে ঠিক ফলো করে আজকে আমাদের স্যার আপনি আপনার হাতে মাইক আমি তার শুরু ইনস্ট্রাকশন দিবে আমাদের ছাত্র যে আছে ডক্টর ইমাম হোসেন ও এনএসডিবিতে আছে আমাদের স্টুডেন্ট ফেজ বির প্রেসিডেন্ট সে আজকে এক্সামিনেশন করবে আমাদের সবার শিক্ষাগুরু রহমান স্যারের সামনে আমি সবাইকে অনুরোধ করব
আই পাস topics is on your pulses but we ekhane position er paper ta sadustar prothom pa duto dan patar band মেশকা স্যার কিছু বলবেন? মেশকা স্যার একটু আনমিউট করেন জাস্ট, মানে আমাদের এই যে পরীক্ষার যে আরটিএল পালস, জি আমরা ওকে কোনো ইনস্ট্রাকশন দিব না কিন্তু আমাদের জেনারেল কমেন্ট গুলো কিন্তু আমরা করব, জি একটু আনমিউট করেন। আসলে যে বাদুসা যেটা বললেন, আসলে মানে জেন্টেল জেন্টেল এবং এরকম পেশেন্টটা কিন্তু আমার মনে হয় ওনাদের দেখে মনে হচ্ছে ওনার ডান পায়ে একটু ব্যথা আছে, সেখানে কিন্তু আমরা ওখানে ব্যথা দেওয়া যাবে না। খুব সিম্পলি রিঅ্যাকশনগুলো আমাদের ফেসে যদি কোনো রকমের ব্যথা চিহ্ন আসে তাহলে কিন্তু একজামিনে বিরক্ত হবেন। এই জিনিসগুলো কিন্তু আমরা গত ক্লাসে বলেছি, আজকে বলেছি যে আর্টিলো যে আমাদের কার্স মেনে কতটুকু আমাকে এক্সপোজ করবো সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের এখানে। এবং আর প্র্যাকটিস যে আমি কোন কোথা থেকে কোথায় যাব, এটা কিন্তু আমাদের এটা বারবার প্র্যাকটিসে হবে, শিখিয়ে ক্লাস করে হবে না। আমরা আসলে আইপিডিএ যে ক্লাসগুলো করছি আমরা আসলে এগুলি আমরা সমস্ত ম্যাটেরিয়ালগুলো আমরা দিয়ে দিব পার্টিসিপেন্টদেরকে, আমরা ইউটিউব চ্যানেলে দিচ্ছি না কেন, যে ক্লিনিক্যাল ক্লাসগুলো আসলে দেখে শিখতে হয় পরবর্তী মানে সাথে থেকে শিখতে হয়, ইউটিউব দেখে শেখা খুব কঠিন, ইউটিউব বহু চ্যানেল আছে কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং আমাদের সরাসরি আমাদের সাথে ইন্টারেক্ট হয়ে কাজটা করতে হবে। এই জন্য আমরা ইউটিউব চ্যানেলে দিচ্ছি না কিন্তু আমরা ম্যাটেরিয়ালগুলো পড়ে আপনাদের ছাত্রদেরকে আমরা দিয়ে দিব, কিন্তু আমাদেরকে সাথে ক্লাস করতে হবে, টাইমলি আসতে হবে। যেমন পার্টিসিপেন্ট খেয়াল করছি তারা আসতেছে সবাই কিন্তু লেট করে আসছে, একটা ক্লাস লেট ক্লাস হয় কি এটা সূত্রটা বুঝে ভুল বোঝা যায় যে অদুস স্যার যে কথাগুলি বলছে আমরা বলছি খালেকে বলছে বলছে সেগুলো মিস করা যায়। অতএব আমরা দেখছি অনেক পার্টিসিপেন্ট আসছে কিন্তু টাইমলি আসবে সবাই, এই জন্য সবাইকে বলছি। আর একটা জিনিস ছিল যে সময়টা দেখতে হবে, যে আমার 3 মিনিট 5 মিনিট সময় আমি যদি এক্সপোজ করতে 3 মিনিট 2 মিনিট নিয়ে নিই তাহলে আমার ওখানে সময় কমে যাবে, এই জন্য টাইমলি আসাটা খুব জরুরি। অদুস স্যার একটু কন্টিনিউ। আমি একটা কমেন্ট করি, আমার কাজ যেন হয় সুনিশ্চিত, আমি যে ইনস্ট্রাকশন দিব রুগী সেই ইনস্ট্রাকশনগুলো খুব অল্প ক্লিয়ার কাট কথায় বলতে হবে, অডিবল বোথ টু দ্য পেশেন্ট অ্যান্ড টু দ্য এক্সামিনার, আমি কানের কাছে গুনগুন করে প্রেমপত্র বলছি কি না সেটা কিন্তু বুঝতে হবে। সেই জন্যে আগে থেকে প্র্যাকটিস করা থাকতে হবে আমি ঠিক কোন শব্দ চয়ন করে কথাগুলো ইনস্ট্রাকশনগুলো দেব, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যেমন একটা সিম্পল কথা বলি, আমি রুগীকে বললাম আমি আপনাকে পরীক্ষা করব, ওই কথাটা শুনলে মনে হয় যে রুগী গেনিপি, আমি বলি আমি আপনাকে দেখ, আমি অমুক আমি আপনাকে দেখ, বলা হচ্ছে যে ইমপ্লাইড কনসেন্ট। একজন রুগী যখন ডাক্তারের কাছে আসে তখন ডিসিসি মেনে যে কোনো এক্সামিনেশন করার কথাটা ও ইমপ্লাইড কনসেন্ট, ডাক্তারের কাছে এসেছি ডাক্তারের অধিকারটা কি, শুধু স্পেশাল জায়গাগুলো দেখার জন্য তার স্পেসিফিক কনসেপ্ট, কাজে ইমপ্লাইড কনসেপ্ট আছে বলেই যখন আমরা দেখবো কার্টিসিটা বজায় রেখে বল, তার মানে এটা না যে আমি একেবারে নতজানু হয়ে থাকি তা নয়, কি পরিষ্কারভাবে অথরিটি সুন্দর করে। এখানে অনেক সময় এক্সামিনিরা বিশেষণ ইউজ করে যে আঙ্কেল অথবা চাচা আপনাকে দেখি, এই টার্মিনোলজিগুলো ইউজ করাটা পরীক্ষায় কেমন হবে, না সরাসরি মিস্টার আব্দুল হালিম সাহেব আমি আপনাকে একটু পরীক্ষা করে দেখব, কোনটা ভালো হয়, আপনার অভিমত কি বাদুদ স্যার? এটা আমি মেশকাত ভাইয়ের কাছে কমেন্টটা শুনতে চাইবো, মেশকাত ভাই একটু বলবেন।
এই যে বেশকাত ভাই যে বললে আমি কিন্তু তাই একমত, কারণ যেটা বলা হয় আঙ্কেল বলবেন এটা বলবেন এটা বিদেশি কার্টিস, আমরা কিন্তু অনেক আপন করা গলায় কথা বলি, অনেক আপন করা টার্ম ব্যবহার করি। আমার দেশে কেউ যখন এটা বলে আমি কিন্তু খুব এটা রাগ করতে রাজি হই, এটা কিন্তু মতদ্বৈধতা থাকতে পারে বা একটু ইয়ে থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এটা নিয়ে আমরা খুব বেশি কখনোই খুব বেশি আর্গু করি না, এটা নিয়ে আমরা নতুন কোনো কথা বলতে চাই না। ধন্যবাদ ইমাম, ইমাম যদি শেষ হয়েছে কতক্ষণ সময় লাগলো মতিউর? আমি যে বিষয়গুলো বলবো, যে প্রফেসর অদ্বৈত যেটা বললেন যে আসলে এটা কিন্তু ক্লিনিক্যাল ক্লাস, ক্লিনিক্যাল মানে প্র্যাকটিক্যাল ক্লাস, আমাদের কথা শোনা যায় তো না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস। থিওরিটিক্যাল অ্যাসপেক্টের দিকে আমি অত গুরুত্ব দেব না, কারণ এটা হলো প্র্যাকটিক্যাল প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং লাইফে, এবং প্র্যাকটিক্যাল মানে পরীক্ষার হলে আমরা কী মিস্টেকগুলো করি দীর্ঘদিন আমরা পরীক্ষা নেওয়াতে যে অভিজ্ঞতা অর্জন করছি, তোমরা যেমন পরীক্ষা দিতে দিতে অভিজ্ঞতা অর্জন করো, আমরা পরীক্ষা নিতে নিতে কিছু অভিজ্ঞতা অর্জন করি, সেটা হলো কি কিছু ছোটোখাটো মিস্টেক তোমরা করো, অনেকে হয়তো বড় মিস্টেক করে ফেলে, জানার পরেও হয় কি অনেক সময় কিন্তু অনেক কিছু ভুল হয়ে যায়, কারণ হলো কি ক্যাটিকুলামান লেভেল বেশি থাকে, ক্যাটিকুলামান লেভেল বেশি থাকলে তখন কিন্তু থিঙ্কিং পাওয়ারটা কিন্তু লস করে, কেমন। সেই জন্যে আমার মনে হয় এই পয়েন্টগুলো অনেকবার অনেক ক্লাসে অনেককে বলেছি, তারপরও ভুল হয়ে যায় পরীক্ষার হলে, তবু চেষ্টা করতে হবে মাথা ঠান্ডা রেখে, যাতে আমরা এক্সামিনেশনগুলো বিশেষ করে সিকুয়েন্সটা যেটা বলতেছিল প্রফেসর অদ্বৈত, এইটা যাতে ঠিক থাকে। ও কিন্তু ভালো এক্সামিন করছে, হয়তো পাস করার জন্য যথেষ্ট, কিন্তু ভালো মার্ক পাওয়ার জন্যে এবং ছোটোখাটো কিছু মিস্টেক করছে, সেটা আমি কি ওভারলুক করলাম নাকি আসলে মিস্টেক করছে সেটা আপনারা বলবেন। প্রথম জিনিস হলো কত মিনিট লাগছে ওর এক্সামিন করতে, কেউ ঘড়ি দেখছ? হ্যাঁ, কিন্তু কথা ছিল পাঁচ মিনিটের দেখার, শর্ট কেস তো, শর্ট কেস কিন্তু আমাদের আসলে পাঁচ থেকে ছয় মিনিট, এর মধ্যে তুমি তিন মিনিট থেকে চার মিনিটের মধ্যে অস্কালটি কমপ্লিট করবা, বাকি দুই থেকে তিন মিনিট আমাদের ক্রসিংয়ের জন্য থাকবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। টাইম বেশি নিলে কিন্তু এক্সামিনার কিন্তু একটু বিরক্ত হবে এবং মনে করবে যে তোমার এক্সামিনেশনটা ফ্রিকোয়েন্টলি তুমি করো নাই, যে কারণে তোমার ওই যে আর্ট অফ এক্সামিনেশন যেটা অটোমেটিক চলে আসবে, কেউ যদি গাড়ি চালায় কেউ কি চিন্তা করে ব্রেকে পা দেয়, অ্যাক্সেলারেটরকে চিন্তা করে পা দেয়, এগুলো কিন্তু করে না, কেমন। গিয়ারওয়ালা গাড়ি এখন তো অটো গিয়ার সব, গিয়ারকে চিন্তা করে চেঞ্জ করে, রেফ্লেক্সই কিন্তু জিনিসগুলো হয়ে যায়, তোমার যখন রেফ্লেক্স ডেভেলপ করবে তখন তোমাকে আর চিন্তা করে করতে হবে না, খুব শর্ট টাইমে খুব সুন্দর এক্সামিনেশন তুমি করতে পারবা। আমার চোখে যে জিনিসগুলো মনে হয়েছে, তুমি ভালো এক্সামিন করছো কিন্তু তুমি রেডিও রেডিয়াল ডিলে দেখছো, রেডিও ফেমোরাল ডিলে দেখছো, আমার চোখে ধরা পড়ছে ও রেডিও ফেমোরাল ডিলেটা দেখে নাই, এবং কোলাস্টিং পালস তুমি কেন দেখা নাই বলো তো? ভেরি গুড, উত্তরটা দিতে হবে, বইতে কিন্তু কোলাপসিং পালস, পালস রেডিয়াল পালস ধরার পরে একটা সাধারণ গেস করার পরে রেট এবং রিদম দেখার পরেই বলা আছে তুমি কোলাপসিং পালস দেখবা, তারপরে গো টু দ্য রেডিও রেডিয়াল অ্যান্ড রেডিও ফেমোরাল ডিলে। যদি এই সময় আবার ফেমোরাল দেখার সময় রেডিও ফেমোরাল দেখার কথা বলা হয়েছে, কিন্তু তুমি যদি এই সময় রেডিও ফেমোরাল ডিলেটা দেখো, পরে তুমি যদি মিসও করো কিছু আসে জানা একবার দেখলে চলো, এই সময় তুমি দেখো না দিকে কিন্তু তোমার জিনিসটা মিস হয়ে গেছে, তাই না স্যার? ফিমুরাল পালসার লেফট সাইডে একদমই অ্যাবসেন্ট, রাইট সাইডে খুবই ফিবল স্যার, এই জন্য স্যার জিনিসটা আসলে আমার মাথায় ছিল কিন্তু একটা কোন লেফট সাইডে স্যার খুবই ফিবল স্যার। এটা তোমার এক্সপ্লেনেশনটা এই জন্যই তুমি দিলে, কারণ তুমি কেস সম্বন্ধে জানো, তুমি যখন পরীক্ষা হলে কেস সম্বন্ধে জানবে না তখন কি করে জানবে তুমি ফিমুরাল পালসটা লো নাকি নাকি অ্যাবসেন্ট নাকি, এই তো উত্তর যদি পরীক্ষা হলে দাও তাহলে এক্সামিনার বুঝে যাবে যে তুমি কেস সম্বন্ধে জানো, সেই জন্য মিস্টেকটা করছো, তখন বলতে পারবে সরি ভুল হয়ে গেছে, না হলে ভুল হতে পারে কিন্তু কেসটা আগে যায় না পরীক্ষা দেওয়াটা সেটা কিন্তু। স্যার আমি একটু বলি এখানে, ধরা যাক কারো আমি একটা ফিমোরাল পাস আসলেই পাচ্ছি না, আমি যদি এটা না দেখি রেডিও ফিমোরাল ডিলে আমাকে করে বলা হয় স্যার আমার এটা ভুল হয়েছে দেখা উচিত, তবে তার ফিমোরাল পাসটা এতই তার ফিবল সেজন্য আমি স্যার দেখি না, কারণ আমি বুঝতে পারবো। হ্যাঁ সেটা একটা উত্তর, কিন্তু তুমি যখন রেডিয়াল দেখছো উত্তরটা ইন্টেলিজেন্ট হতে হবে।
রেটিফিমরাল দেখার অভ্যাসটা তোমাদের ইনহেরেন্ট করতে হবে, সার্জনকে বারবার বলতে হবে। রেডিয়াল পালস দেখার পরে, রাইট রেডিয়াল পালস দেখার পরে তুমি রেট দেখবে, রিদম দেখবে, এবং আর্টেরিয়াল ওয়ালের কন্ডিশনটা দেখতে পারো। আগের বইতে ছিল, এখনকার সব বইতে বলে না, থিকনেস এবং তোমার রিজিড, কি বলে ওটাকে, একটা হলো থিকনেস আর একটা হলো তোমার মানে তার কনসিস্টেন্সিটা কীরকম, কন্ডিশন অফ দ্য আর্টেরিয়াল ওয়াল, এটা দেখা ভালো। কারণ তোমার যেহেতু পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আছে, তুমি যখন রেডিয়াল দেখছো ফিমোরাল নিশ্চয় পরে দেখছো, তাহলে ফিমোরাল দেখার আগেই তো রেডিয়াল দেখছো, তখনই তোমার হাত দেওয়া উচিত ছিল ফিমোরালে। আর পালসের ভলিউম যদি পালসে কম থাকে, তাহলে ইট মে বি কোয়ার্কেশন অফ দ্য অর্টা অর দ্য অ্যাওরটিক অ্যাওরটিক রুট ডিজিজ, অর্টার ডিজিজ থাকতে পারে। অতএব এইটা তোমার ভুল, হ্যাঁ, এটার কোনো এক্সপ্লেনেশন নেই। কোলাপসিং পালসে দেখো না, এটার এক্সপ্লেনেশনে আমি খুব খুশি হয়েছি। বইতে কিন্তু থার্ড জিনিসই হইল, রেডিও রেডিয়াল রেডিও ফেমোরাল দেখার আগেই পালস যখন তুমি দেখবে, তখনই তোমাকে রেডিয়াল পালসে কোলাপসিং পালস আছে কিনা দেখতে হবে, কিন্তু নট ইন অল কেজেস। এই জিনিসটা তোমার সাধারণ জ্ঞান হয়েছে কিনা, না থিওরিটিক্যাল জ্ঞান এটা, এটা বোঝার জন্যে তুমি যখন দেখবে পালসের ভলিউম, লো ভলিউম, লো ভলিউম পালস, হোয়াইট পালস প্রেশার না হলে ইট উইল নেভার প্রডিউস এনি কোলাপসিং পালস। যখন লার্জ ভলিউম, ভলিউম হাইপার ডাইনামিক হাইপার কাইনেটিক পালস মনে হবে, তখনই তুমি এটাকে কনফার্ম করার জন্য দেখবা। তাহলে দুইটা সময়ে কোলাপসিং পালস দেখবো না, একটা যদি স্মল ভলিউম হয় আর একটা যদি প্যাশেন্টের পেইনফুল আর্ম থাকে এবং কোনো রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকে, তখন আমরা দেখবো না। ঠিক আছে, এরপরে তুমি আসো, তুমি ক্যারোটিড যখন অস্পাল্টেট করছো, ঠিক আছে, আলাদা আলাদাভাবে করছো, সে ঠিক আছে, কিন্তু অস্পাল্টেট করার আগে ইনস্পেকশনে দেখতে হবে নেকে কোনো পালসেশন আছে কিনা। এটা হয়তো পালসেশন থাকবে না, পালসেশনটা ইম্পর্টেন্ট, এটা জাস্ট দেখার জন্যে। নেকে তোমার ক্যারোটিড পালসেশন থাকতে পারে, দ্যাট মেবি ডিউ টু অ্যারোটিক রিজিডিটেশন, অথবা ক্যারোটিড আর্টারি ডিজিজ অ্যানোরিজম থাকলে হতে পারে। সুপ্রাস্টনাল পালসেশন যদি থাকে, লিন অ্যান্ড থিন পেশেন্টের এমনি হতে পারে নর্মাল পার্সনের, কিন্তু কোয়ার্টেশনের জন্য সেটা হতে পারে। এই জিনিসগুলি তোমাকে পরবর্তী এক্সামিনেশনে গাইড করবে তোমাকে। এবং আমি একটু ই করি, মানে স্যার বলতে চাচ্ছেন, তুমি যখন এক্সামিন করছো, তুমি কিন্তু তখন নেকের দিকে ভালো করে দেখতেছো কিনা, স্যার কিন্তু ওইটা অবজার্ভ করছো যে তুমি তার নেকের কোনো পাস, সুপ্রাস্টনাল পাস এটা দেখছো কিনা। এটা লাগে 10 সেকেন্ড, ওই 10 সেকেন্ড তোমার স্যারের দাঁড়ানোর ভঙ্গি আমরা দেখে মনে করবে ক্যারোটিড ইন্সপেকশনের পরে ক্যারোটিড পালসার তুমি দেখবে লোয়ার হাফ অফ দ্য নেক, নট অ্যাট দ্য আপার হাফ। লোয়ার হাফ তুমি কেমনে বুঝবা, থাইরয়েড কার্টিলেজের নিচে দেখতে হবে, ইন বিটুইন দ্য ল্যারিংস অ্যান্ড দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিয়ার মাস্টার, জেন্টলি প্রেস করবে, নট হার্ডলি অর রাফলি, কারণ ইল্ডারলি পেশেন্টের তোমার ইট মে প্রডিউস কি ব্র্যাডিকার্ডিয়া করতে পারে, সিনকোপ করতে পারে। উপরের হাফে না কেন, সেখানে ক্যারোটিড সাইনাস থাকে, তাহলে তুমি হলো কি অ্যাডভার্টেন্টলি তুমি হয়তো তাকে পেশেন্টকে এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া ইভেন সিনকোপও প্রডিউস করতে পারো। অতএব ইট ইজ লোয়ার পার্ট অফ দ্য নেক, ইন বিটুইন দ্য ল্যারিংস অ্যান্ড দ্য স্টার্নোক্লিয়ার মাস্টয়েড। কোথায় এক্সামিন করছো সেটা এক্সামিনে দেখলেই বুঝতে পারবে তুমি জানো কিনা, এবং তোমার এক্সামিনেশন করার অভ্যাস আছে কিনা। তুমি অনেকবার করছো, কিন্তু এই জিনিসগুলি তুমি মিস্টেক করছো কেন, তোমার অস্কালটেড করা উচিত ছিল। এই কথাটা স্যার জোর দিচ্ছেন যেটা, যে তুমি যে সিকুয়েন্সিয়ালি আমার পালপেশনের পরে আমি কিন্তু অস্কালটেশন একটা পার্ট আছে। সাধারণত আমরা এক্সামিনাররা, তুমি যখন অস্কালটেশন করার জন্য কী করো, চক্রের বাবু না ওটা লাগবে না, আমরা আটকায় দিই, কিন্তু তুমি করছো কি না এটা কিন্তু স্যার দেখতে চান, এবং এটা হলো নিয়ম দেখতে হবে। কারণ অস্কালটেশন, হ্যাঁ, তুমি যেহেতু আগে জানতে এটা তোমার পেরিফেরাল আর্টারি ডিজিজ বা সেক্ষেত্রে তোমার এখানে তুমি ব্রুই পেতে পারো, জেনারেলাইজ যদি ভাস্কুলার ডিজিজ হয় ব্রুই পেতে পারো, এবং যদি অ্যাওরটিক স্টেনোসিস থাকে, রেডিয়েশন অফ দ্য সিস্টোলিক মারমার, মারমার ক্যান বি ট্রান্সমিটেড হেয়ার, অ্যাওরটিক স্টেনোসিসের মারমার এখানে চলে আসতে পারে। এই জন্য অস্কালটেশন অফ দ্য ক্যারোটিড আর্টারি তোমাকে অনেক কিছু গাইড করবে পরবর্তীতে। তার ইন জেনারেল প্রতি আরেকটা বলা আছে, বিশেষ করে ফিমেল পাসের ক্ষেত্রে, যদি কোনো পাস কম পাওয়া যায়, এই পেশেন্টের জন্য তো আরো জরুরি। ঠিক একই রকম ভাবে ফিমোরাল দেখতো, কিন্তু ফিমোরালে তুমি অস্কালটেট করো না, এটা ভুল হয়েছে। এখন ব্লাড প্রেশার, এই পেশেন্টের ব্লাড প্রেশার তুমি দুই হাতে দেখছো,
কিভাবে দেখছো আমি দেখলাম সেটা, সেটা আমি আরেকবার জিজ্ঞাসা করবো তুমি কিভাবে দেখলে। ব্লাড প্রেশার মেজারমেন্ট ইম্পর্টেন্ট, ব্লাড প্রেশার যখন আমরা এক্সামিন করতে যাব, স্টার্টিং ফ্রম দ্য পি কাফ, কাফটা তার জন্যে কম্প্যাটেবল কিনা, তার জন্যে সুইটেবল কিনা। নর্মাল অ্যাডাল্টের আর্ম পিপি তুমি যদি এখানে দাও তাহলে অ্যাকুরেট ব্লাড প্রেশার পাবো। এখানে কতগুলি পয়েন্ট খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আর্ম সার্কামফারেন্সের 40% বেশি আর উইথ অফ দ্য ব্লাডার, যেটা ব্লাডার, এবং এটার বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং 80% লেন্থ অফ দ্য ব্লাডার, এবং ব্লাডার মিড পয়েন্ট শুড মাস্ট বি ওভার দ্য ব্রেকিয়াল আর্টারি, নাহলে কিন্তু আমরা অ্যাকুরেট পাবো না। আর যদি তোমার কাফ সাইজ ছোট হয়, অনেক মোটা মানুষ হয়, তুমি তোমার মাপো ফলস এলিভেশন অফ দা রিডিং দিয়ে ফলস হবে। মোবাইলটা বন্ধ রাখতে ভালো হয়, আমার মোবাইলটা বন্ধ স্যালেন্স এলিভেটেড হবে, কেমন হবে। ঠিক একই রকমভাবে তোমার আর্ম কিন্তু আমরা প্রেশারটা বেশি প্রেশার করি বসাই দেখাতাম, আর্মটা টেবিলের উপরে থাকলো যাতে অ্যাটলিস্ট 30 কাছাকাছি থাকে, এবং এলবোটা সেম ফ্লেক্স থাকবে, নট এক্সটেন্ড, নট অ্যাবভ দ্য আর্ম। অ্যাবভ দ্য আর্ম হলে গ্র্যাভিটি ইফেক্টে প্রেশার বেশি আসবে, আর যদি আমরা বেশি এক্সটেন্ডেড করি তাহলে ড্যাশলি প্রেশারটা ফলস আসবে। পজিশনগুলো, আর্ম রাখার ব্যাপার, সব কিছু, ব্লাডার সাইজ ইম্পর্টেন্ট। যদি তোমার হাতে মাপতে না পারো, লেগ প্রেশার দেখবে। এই পেশেন্টে কি লেগ প্রেশার দেখাটা জরুরি ছিল? পালস অ্যাবসেন্ট থাকলে কেন দেখবে না? তখন তার ইম্পর্টেন্ট বেশি। হোয়াট ইজ এবিআই? এবিআই কি? এটা কি জিনিস? ইন্ডেক্স, নট দ্য প্রেশার। এবিআই, অ্যাঙ্কেল অ্যাঙ্কেল ব্রেকিয়াল ইন্ডেক্স, হোয়াট ইজ দ্যাট? ডু ইউ নো দ্যাট? বল, থিওরিটিক্যাল তুমি আমার চেয়ে ভালো জানো, সব স্টুডেন্ট জানে, আমি জানি। থিওরিটিক্যাল আমাদের ছাত্ররা কিন্তু বেশি জানে, কেন দেখা উচিত ছিল? হোয়াট ইজ ইন্ডেক্স? এটা দিয়ে আমরা কি এই পেশেন্টের ক্ষেত্রে সেটা Angle breaker pressure index is very important for diagnosis of peripheral arterial disease, and systolic pressure ratio between ankle and brachial, if it is less than 0.9, it indicates there is peripheral arterial disease, and if it is less than 0.5, it indicates critical limb ischemia. Less than koto? Less than 0.5. Sir, okay, bolte parto sir, je amader jekhane jodi pulse kom to blood pressure she dekhe nai, অতএব এখানে আমার এই পেশা পেশেন্ট দিয়ে আমাকে এবিআই দেখা সম্ভব নয়, এখানে আমার লাগবে পালস ডপলার বলে, যদি পরীক্ষাটি বলে সেক্ষেত্রে হবে, কারণ আমার তো এই এই পালস পালস পাইছি তোমার পালস দিয়ে, সে বিপি দিয়ে দেখা সম্ভব নয়, আরো বেশি থাকে বলে 30 মিলিমিটার এমন একটা সময় ছিল যখন কালার ডক্টর ছিল না, সে সময় কিন্তু দেখবে অনেক দেখা আছে তোমার এই সাইন দিয়ে, কিন্তু তোমার গ্রেডিং অফ দ্য অ্যাওরটিক রেজিস্টেন্স করা হয়েছে আপ টু 20 মিলিমিটার ডিফারেন্স, নর্মাল মাইল্ড এয়ারে কিন্তু 20 থাকে, 40 হলো মডারেট, 40 টু 6 মডারেটলি
মোর দেন 60 আউট ইন ডক্টর আশার পরে সাধারণত সাফল্য তাহলে আর একটা ক্ষেত্র হলো কি যেটা বললাম পায়ে নর্মালি থাকার কথা বেশি রেশিও ইজ মোর দেন 1 কখনো কখনো কিন্তু তারপরে কোনো বইতে পয়েন্ট 5% পয়েন্ট 4% পয়েন্ট 3 যাই হোক যে কোনো একটা বললে একদম যদি সবগুলো জানে কোনো সমস্যা হচ্ছে যে পায়ের ব্লাড প্রেশার কোন লেভেলে দেখবে হাই অসকালটেশন ওভার দ্য পপলিটিয়াল অর ওভার দ্য কাফ অসকালটেশন ওভার দ্য এন্ট্রিটিকুলার আমাদের নরমাল পারসন নরমাল সাইজ এখন আর মোটা থাকে আর যদি পায়ের দেখতে হয় আর যদি আমি পরীক্ষার সময় তো ওরা তো আর দুই সাইজের ইয়ে আনার ইয়েটা কম সাধারণ অ্যাঙ্কেল দেখলে হবে না সেক্ষেত্রে তোমার হলো আইডিয়াল হলো তোমার বেল না ডায়াফ্রাম না বেল সরি বেল ছোট থাকে না কথা শোনা যায় ও বাড়ি থেকে শোনা যাচ্ছে না আর আগে বললে ভালো হয়তো ওরা মনে হয় শুনতেই পায় নাই কিছু নাকি শুনতে পাচ্ছে সবাই আমি এখানে থেকে বলি কথা তাহলে বুঝতে পারছো তুমি তুমি অ্যাবভ দ্য অ্যাঙ্কল তুমি আর্ম যে তোমার কাপ আছে সেটা তুমি এখানে ই করলা তারপরে তুমি বিহাইন্ড দ্য ম্যালিওলাস তুমি পেডিয়াট্রিক স্টেথোর চেস্ট পেসের তুমি বেল দিয়ে দেখবা কেমন ছোট ওটা ওখানে স্পেসে সেট হবে না হলে তো তোমার এয়ার গ্যাপ থেকে যাবে এয়ার যদি থাকে ভালো ট্রান্সমিশন অফ দ্য সাউন্ড তুমি শুনতে পাবে না এবং যদি তারপরও পোস্টের টিবেলে সমস্যা হয় তুমি ডর্সাল স্পেডিস দেখতে পারো যদিও ডর্সাল স্পেডিস মে বি অ্যাবসেন্ট ইন 10% কেজেস ডিউ টু ভাস্কুলার ডিজিজ অর মে বি অ্যাভারেন্ট পাথওয়ে হতে পারে অ্যাভারেন্ট যদি কোনো ই থাকে এটা হলো পায়ের বিপি পায়ের বিপি দেখার জন্য তাহলে আমরা আইডিয়ালি আমরা অ্যাঙ্কেলই দেখবো আমরা আর কি জন্য একটা কোশ্চেন করতে চাইলাম ভুলে গেলাম ও এখন তুমি তুমি যে পালসটা দেখলে এক্সামিনেশন অফ দ্য পালস অ্যান্ড ব্লাড প্রেশার তুমি 2 মিনিটে আমাকে প্রেজেন্ট করো অ্যাজ ইফ তুমি একজন এক্সামিনি এক্সামিনের কাছে তুমি এটা প্রেজেন্ট করতেছ অ্যাজ এ শর্ট কেস উইদিন 2 মিনিটস ইউ প্রেজেন্ট ইউর কেস অন এক্সামিনেশন অফ দিস এল্ডারলি সিনিয়র সিটিজেন অন এক্সামিনেশন পেরিফেরাল পালসেস অফ দিস এল্ডারলি সিটিজেন রিভিউজ দ্যাট পপলিটিয়াল posterior tibial and arterial radius pedis are absent bilaterally and femoral pulse is absent on the right side and very feeble on the left side and the rest of the peripheral pulses are present pulse rate is 76 beats per minute which is regular normal in character and condition of the vessel wall is also normal there is no radio radial delay and no radio radial radio femoral delay It is a radio femoral delay and examination of the blood pressure, it is
130 over 70 millimeter of mercury in right hand and 135 over 135 over 65 millimeter of mercury on the left hand. Difference ta koto? 5 sir. 5 difference. Right. Normally ki difference thakte pare? Yes sir. Up to how much? 10 millimeter of mercury. Up to 10. 10 এর বেশি যদি হয় তোমাকে সাসপেক্ট করতে হবে আইদার অ্যাওরটিক ডিজিজ অর সাবক্লেভিয়ান আর্টারি ডিজিজ লাইং কন্ডিশনস তোমাকে ধারণা করতে হবে মনে রাখতে হবে আচ্ছা পালস ভালো তুমি ডেসক্রাইব করছো যা দেখছো সেটা বলছো তুমি আর একটা আমার কাছে মনে হয় যখন স্টার্টেড এক্সামিনেশন অফ দ্য পালস দেই রিদম দেখ বলে নাই এখানে কিন্তু একদম ওই ছকটা কিন্তু ভুলো না আমি শুড স্টার্ট ফ্রম দ্য বিগিনিং ফ্রম এ টু জেড দ্যাট মিন্স ইউ শুড স্টার্ট উইথ রেট দেন দ্য রিদম দেন দ্য কন্ডিশন অফ দ্য ভেসেল না 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 প্রথমে পালসটা বলবে এইটা তার করবে কারণ আমরা কিন্তু যে অল দ্য পেরিফেরাল পালস প্রেজেন্ট অন মেশিন তে আমাদের কম্পোনেন্টটা দেখবে ছকের পরে কেন এটা বলছি একটা সিস্টেম যদি তোমার ইনহেরিট হয়ে যায় তুমি মিস করার চান্স তো অনেক কমে রাইট এই ছকটা ইনহেরেন্ট করে দাও করি তুমি তাহলে তোমার প্রেজেন্টেশনের মধ্যে আমরা ভুল খুঁজে পেলাম এটা কিন্তু করা চলবে না ইউ মাস্ট প্রথমে তোমাকে বলতে হবে রেট তারপরে রিদম এবং এখানেও ঠিক তাই তুমি যখন এক্সামিনেশন সিকোয়েন্সটা প্রথম রেট দিয়ে শুরু করতে হবে তারপরে তুমি রিদম দেখবা তারপরে তুমি ভলিউম বা অ্যাম্পলিচিউড যাই বলো অ্যাম্পলিচিউড অর ভলিউম এবং লাস্ট অফ অল তুমি বলবা ক্যারেক্টার অফ দ্য পালস এবং আরও যদি কিছু পাও ফাইন্ডিং বলতে পারো এটা থিকনেস বেশি মনে হচ্ছে এবং হার্ড মনে হচ্ছে যেমন পাইপ স্টেম ব্রেকেল আর্টারি থাকে না থাকলে কী হয় সমস্যা কী হয় বলো তো হঠাৎ যেহেতু আসলো প্রসঙ্গে এটাও বলে দিই ছাত্রদের অনেক সময় মিস করে কী হয় কী সমস্যা কখন এরকম থাকলে কখন হবে আর্টারি স্ক্লেরোসিস আছে মাঙ্গিবার্ক মেডিয়াল স্ক্লেরোসিস আছে পেশেন্টের মনে করো সে পেশেন্টের এক্সামিন করতে গেলে ব্লাড প্রেশার কী সমস্যা হবে কী মিসলিড করবে এবং সেটা থেকে ওভারকাম করার জন্য কি সাইন কি ম্যানোভার আছে কে বলতে পারবে স্টুডেন্টদের মধ্যে কে বলতে পারবে তখন তো আমি ব্রেকেল আর্টারি যদি শক্ত হয়ে যায় ক্যালসিফাইড হয়ে যায় তাহলে কোশ্চেন এটা তখন ব্লাড প্রেশার মাপতে গেলে কি কি প্রবলেম হয় কি কি ভুল হয় কি প্রবলেমগুলো কিভাবে ওভারকাম করতে হয় প্রপার মেজারমেন্ট তখন কিভাবে আমরা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেই বিষয়টা এটা হলো কি তাহলে নেক্সট কোশ্চেন এটা না পারলে নেক্সট কোশ্চেনে যাবো হোয়াট ইজ সিউড হাইপারটেনশন হাইপারটেনশন অনেকগুলি টার্ম আছে সিউড হাইপারটেনশন মাস্ট হাইপারটেনশন তারপরে কি হোয়াইট কোট হাইপারটেনশন হ্যাঁ নকচারনাল হাইপারটেনশন আরেকটা টার্ম আছে পশ্চারাল হাইপারটেনশন এটা নিয়ে খুব কনফিউশন তো আছে অনেকের আমারও কনফিউশন ছিল আমি অনেক বই পড়েটারে একটা জিস্ট একটা ধারণা নিছি সেটা আমি আর ভুলি না এবং সেটা আমি সবাইকে শিখাই এটা বললে আমার মনে হয় ভালো যদি কেউ কন্ট্রাডিক্ট না করে একটু পরে আসতেছি তুমি বলো হোয়াট ইজ সিউড হাইপারটেনশন প্রফেসর ওয়াদুদ সাহেব যেটা বললেন এটা হলে কি সমস্যা এটাকে কিভাবে আমরা ওভারকাম করব এই জিনিসগুলি থিওরিটিক্যাল এটা কিন্তু কিছুটা থিওরিটিক্যাল হলো এটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম ফেস করি দেখেই কিন্তু আমি কোশ্চেনটা জিজ্ঞেস করলাম ইমাম এই কোশ্চেনটা উত্তর দিচ্ছে সিউড হাইপারটেনশন তাহলে এই পালসের ব্যাপারটা বুঝতে হবে সিউড হাইপারটেনশন মিন্স পেশেন্ট উইল নট হ্যাভ হাইপারটেনশন বাট নরমাল নরমাল হাইপারটেনশন মানে কি নরমাল ব্লাড প্রেশার আর নরমাল হাইপারটেনশন কোনটা কি বল পেশেন্ট অ্যাকচুয়ালি পেশেন্টের যে ব্লাড প্রেশার এটা যদি আমরা ফলসলি রিডিং হয় কোনো এটা স্যার ফলসলি লো রিডিং আর হাই রিডিং ফলসলি হাই রিডিং স্যার হাই রিডিং তার মানে হলো ক্লিয়ার হলো ইন্ট্রা আর্টেরিয়াল প্রেশার যা থাকবে তার চেয়ে অনেক বেশি থাকবে তোমার আর্ম ব্লাড প্রেশার ছোট্ট একটা এটা কেন এটা কেন হয় উত্তর ওয়াদত কিন্তু একটু আগে দিয়ে দিছে সে নিজে এটা তাই যে আর্টারিয়াল যে ওয়ালের স্টিফনেস সাইডটা যদি আমরা বিবি মেজার করতে চাই যদি বিবিটা ওইভাবে কম্প্রেস করতে পারবে না তাহলে ফলস হাই রিডিং দেখাবে হার্ড হলে এটা একটু খুব ইন্টারেস্টিং জিনিস আমি শিখলাম যে ওয়েভ যেটা যায় প্রথমে যে ওয়েভটা আউটার ওয়াল দিয়ে যায় তার স্পিড হলো নর্মালি 5 মিটার পার সেকেন্ড ব্লাড কলামের মধ্যে দিয়ে যে ওয়েভটা যায় সেটা স্পিড হলো 1.5 ইউজুয়ালি অ্যারাউন্ড 0.5 মিটার পার সেকেন্ড মানে 10 ভাগের 1 ভাগ এবং যদি আর্টারি ওয়াল শক্ত হয় এটা ইট অ্যাক্টস লাইক এ সলিড নট ইভেন যে প্লাস্টিসিটি নাই দেখে ওয়েভটা অনেক বেশি আগে চলে আসে অনেক বেশি উপরে আসে অনেক বেশি প্রমিনেন্ট হয়ে আসে ব্লাড কলামের
অ্যাকচুয়াল যেটা প্রেশারটা আমাদের দেখার কথা ইন্ডিকেট করে সেটা কিন্তু অনেক পিছনে পড়ে থেকে অনেক কম থাকে। সহজ কথা হলো এটাকে কম্প্রেস করে আপলোড করতে পারে না হার্ট থাকার কারণে। মনে রাখার সুবিধার জন্য সহজ কথা হলো যে তোমার ব্যারোমিটারে কি বলে স্ফিগমোমানোমিটারে যে প্রেশার সেইটা তোমার হার্ড আর্টারিকে কম্প্রেস করতে পারে না। কম্প্রেস করতে না পারলে তো আর তোমার অক্লুড না হলে তো আমরা সিস্টোলিক প্রেশার পাবো না, আপ টু 250-100 পর্যন্ত অনেক সময় প্রেশার পাওয়া যায়। তখন সাসপেক্ট করতে হবে একটা হলো আর্টারিয়াল ওয়াল, তুমি তখন এই জায়গায় আর্টারিয়াল ওয়ালের ইম্পর্টেন্স আছে, থিকনেস এবং হার্ডনেসটা তুমি এখানে দেখবা। দুই নম্বর হলো এত বেশি হাইপারটেনশন থাকলে ডেফিনেটলি তার সেকেন্ডারি অর্গান ড্যামেজ অথবা হাইপারটেনশনের আদার সাইন থাকবে, কেমন সেটা কি থাকবে তোমার ক্লিনিক্যালি, যেমন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাইন থাকবে, অ্যাপেক্স ভিটা ফোর্সফুল হবে, ফেইলিওর হলে শিফটেড হবে, ইসিজিতে হাইপারট্রফি থাকবে, এক্সরেতে কার্ডিওমেগালি থাকবে, তোমার ইকোতে তুমি হাইপারট্রফি পাবা, এই জিনিসগুলি নাই কিন্তু হাইপারটেনশন বা তার তোমার কোনো টার্গেট অর্গান ড্যামেজ, রেনাল প্রবলেম নাই, নিউরোলজিক্যাল প্রবলেম নয়, আইতে তোমার রেটিনোপ্যাথি নাই, এটি সিউডো হাইপারটেনশন। তাহলে তুমি কী করে বুঝবে এটা সিউডো হাইপারটেনশন নাকি? 300 না থাকলেও 250 আছে, মনে করো 250 ব্লাড প্রেশার কিন্তু আমরা মাঝে মাঝে পাই, ভয় পেয়ে যায় 250/120 তোমার কি বলে হাইপারটেনসিভ আর্জেন্সি ইমার্জেন্সি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন এগুলি নিয়ে আসে, আসে না পাও, অনেকেই পাও কিন্তু তখন আমরা ধরে নিই এটা আসলে হাইপারটেনশন কিন্তু এগুলি নাই অথচ বেশি, তারপর এক্সক্লুড করতে হবে কি ম্যানোভার দিয়ে কিভাবে করবে বলো তো, কে বল পারবে? আমি তো মনে করছিলাম আজকে অনেকদিন পরে সুযোগ পেয়েছি কিছু নতুন কিছু শেখার তোমাদের কাছ থেকে, বলো কে বলছে? ও কিন্তু বলছে কিন্তু কনফিডেন্স নাই। আমি কিন্তু একটা জিনিস বলি স্টুডেন্টদের, স্টুডেন্টদের পরীক্ষার সময় ছাড়া ক্লাসের সময় দে হ্যাভ দ্য রাইট টু মেক মিস্টেক, অ্যাজ টিচার উই ডোন্ট হ্যাভ দ্যাট রাইট, ডিউরিং এক্সাম উই ওয়ান্ট দ্যাট ইউ শুড নট বি মেকিং, বাট ক্লাসের মধ্যে তুমি বলো না আর যেটুকু তুমি মনে করো সেটা তোমার ভুলটা ধরা পড়লে তোমার না। আর ভুল ভুল জানা সবাই যে সব জিনিস জানবে এমন কোনো কথা নেই, আমি এই বয়সে কিন্তু যেটা জানি না আমি স্বীকার করি, আমি এটা জানি না ওয়াদুদ আপনি বলেন, মহসিন খালেক তোমরা বলো, আমি কিন্তু স্বীকার করি, লজ্জা পাই না কিন্তু, কারণ শেখার কোনো শেষ নাই। আমি একটা কবিতা লিখছি, আজকে কবিতাটা পোস্ট করব, যে আমি সারা জীবনই ছাত্র রয়ে গেলাম, টিচার হইতে পারলাম না, এখনও আমি সবার কাছ থেকে শিখি, যদি ফেসবুক লিঙ্ক থাকে দেখতে পাবে সবাই, আমার কবিতার মূল মন্ত্র হলো আমি এই বয়সেও আমি ছাত্র রয়ে গেলাম, শেখার কোনো শেষ নাই, বয়স নাই। কে যেন বলছে আস্তে করে বলছে কিন্তু মহসিনও শুনছে সেটা, তাই না? এবং তুমি পরীক্ষাতে যে উত্তরটা দিবে তোমার উত্তরের স্টাইলের উপরে কনফিডেন্স আছে কি নাই, তুমি গোল না চাপা মারলা নাকি তুমি আসলে কনফিডেন্ট এনাফ, সেটা কিন্তু বুঝতে পারে এক্সামিনার, কারণ এক্সামিনার হলো খুব মানে পরীক্ষা নিতে নিতে না একদমই হয়ে গেছে, ভাতের হাড়ির মধ্যে একটা চাপ দিলেই কিন্তু বুঝতে পারে যে সবগুলো ভাত নরম হয়েছে কিনা, তাই না বলো তো? ও দিয়ে বলছে, কে যেন বলছে, অসলার কি বলছে যেন একটা অসলার, সেটা কিভাবে দেখে? রেডিয়াল আর্টারি যখন নাকি আমরা প্যালপেট করি প্রক্সিমাল ফিঙ্গার দিয়ে কম্প্রেস করলে ডিস্টালি যদি তুমি দেখতে পাও যে হার্ড থিকনেস বেশি মনে হয় ইট ইজ পজিটিভ। তারপরও আর একটা ব্যাপার আছে, তোমার আর্ম প্রেশার যদি 250 বা তার বেশি হয় তোমার ফিঙ্গার ব্লাড প্রেশার দেখবে, ফিঙ্গার দেখার জন্য ব্লাড প্রেশার আছে না ফিঙ্গার, হ্যাঁ এইটা যদি লেস দেন 30 ডিফারেন্স হয় হ্যাঁ তাহলে এটা সিদ্ধ হাইপারটেনশন, কারণ ওখানে বেশি হলে তো এখানেও বেশি হওয়ার কথা। আমি ওই লেভেলের ঔষধ দিয়ে দিই আমি রুগীর কিন্তু 12টা বাজিয়ে দিই, ওই জিনিসটা স্যার বারবার জোর দিচ্ছেন ক্লিনিক্যালি, এটা শিওর হোক তার কোন অর্গান ডেমেজ এভিডেন্স পাচ্ছি না এই পরিমাণ প্রেশার এটা সিউডো হাইপার, he should be very cautious to reduce the level of pressure, উচ্চমাত্র ওষুধ দিলে ক্ষতি করবে, very important professor অদ যেটা বললেন। অতএব একটা জিনিস মনে রাখো পরে ভুলে যাব বলতে, আমি যখনই পেশেন্ট তোমার কাছে আসে ইফ হি ইজ নন মানে নিউ টু ইউ, সে যদি নতুন পেশেন্ট হয় অলওয়েজ তুমি দুই হাতের প্রেশার অবশ্যই দেখবা,
ব্লাড প্রেশার দুই হাতে দেখতে হবে, মেনশন করতে হবে রাইট আর্ম লেফট আর্ম, ডিফারেন্সটা বেশি থাকলে তুমিও দেখতে পারলে অন্যের কাছে গেলেও সেও খেয়াল করবে। এরপরে আরেকটা সমস্যা হলো পশ্চাৎ হাইপারটেনশনটা মনে করো, তো এটা আমি পরে একটু বলবো, জিনিসটা ক্লিয়ার করতে চাই আমি। আরেকটা জিনিস হচ্ছে তোমার এই ব্লাড প্রেশার, সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার মিসলিডিংলি হাই হতে পারে, লো হতে পারে, সমস্যা হতে পারে। সিস্টোলিক প্রেশার কখন মিসলিডিংলি লো হয়, আমাদের আমরা কিন্তু যেখানে নাকি ব্রেকেল আর্টারিটা ইম্প্যালপেবল হবে তারপরে 20-30 মিলিমিটার মার্কারি পর্যন্ত উপরে তুলি, কেন? হোয়াটস ইজ দ্য এক্সপ্লেনেশন? এইখানে আসবে আর একটা কোশ্চেন, অসকালটেটরি গ্যাপ। অসকালটেটরি গ্যাপটা কি? এটা হলো ব্লাড প্রেশার মাপার সময় একটা প্রথম একটা সিঙ্গেল সাউন্ড পাই আমরা, এবং আপ টু 20 মিলিমিটার মার্কারি পর্যন্ত নো সাউন্ড। আফটার 20 মিলিমিটার দেখা যায় আবার রেগুলার সাউন্ড, কট 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 কফ সাউন্ড, স্টেজ স্টেপ ওয়ান যেটা, হ্যাঁ, ফেজ ওয়ান শুনতে পাই। তার ওইটা যদি আমরা 20-30 মিলিমিটার উপরে না তুলি, ওইটা মিস করা মনে হলো মিসলিডিংলি লো হয়ে গেল সিস্টোলিক প্রেশার, ইজ ইট নট? যে তোমরা সবাই জানো কিন্তু কথা বলছো না কেন। ডায়াস্টোলিক প্রেশারটা আরও সমস্যা, সেটা হলো কি, একজনে বলে 60, একজনে বলে 80, আমি দেখছি ভীষণ সমস্যা হয়। কেন হয়? কারণ ফোর্থ এবং ফিফথ ফেজের যে ডিফারেন্সটা, এটা কিন্তু কোনটা কার কোন পেশেন্টে নিতে হবে এটা অনেকেই আমরা জানি না। তার আগে ফাইভ পাঁচটা যে ফেজ আছে সেটা তো আমরা সবাই জানি। প্রথম হলো ট্যাপিং সাউন্ড, আমি মনে রাখার সুবিধার জন্য এরকম করছি বই না পড়লেও চলে, ট্যাপিং সাউন্ড মানে হার্ট সাউন্ড। সেকেন্ড হলো সুইচিং বা মারমার, প্রথমে আমরা হার্ট সাউন্ড দেখি অসকালটেট করলে তারপরে মারমার পাই, তাহলে প্রথমটা হলো হার্ট সাউন্ড, পরেরটা মারমার, থার্ড ফেজ হলো ইন্টেন্সিটি বাড়বে, চার নম্বরে মাফলিং হবে, পাঁচ নম্বরে ডিসঅ্যাপিয়ারেন্স। এটা যদি মনে রাখি, হার্ট সাউন্ড, তারপরে মারমার, মারমার ইন্টেন্সিটি বাড়বে, মাফলিং হবে, ডিসঅ্যাপিয়ার। আর জীবনে ভুল হবে কোনোদিন? বই পড়তে হবে? আমার তো মনে হয় না বই পড়ার দরকার আছে এই জন্যে, কেমন? এখন যত সব ঝামেলা ফোর্থ এবং ফিফথ ফেজ, ফোর্থ এবং ফিফথ ফেজের মধ্যে সাধারণত 10 মিলিমিটার ডিফারেন্স হয়, ফার্স্ট এবং সেকেন্ড ফেজের মধ্যে 10-15 মিলিমিটার ডিফারেন্স থাকে, ফোর্থ এবং ফিফথ ফেজের মধ্যে 10 মিলিমিটার। যদি ডিফারেন্স এর চেয়ে বেশি হয় তখন তোমাকে মেনশন করতে হবে ডায়াস্টোলিক প্রেশার 85-80, তখন সবাই বুঝবে যে 85 হলো মাফলিং, 80 হলো ডিসঅ্যাপিয়ারেন্স। তাহলে দুইজনে প্রেশার মাপলে দুই রকম হবে, ফোর্থ ফেজ যদি কেউ নেয় সেভাবে 85, ডিসঅ্যাপিয়ারেন্সে পাবে 80, ঠিক তো? আর একটা জিনিস আমি একটা স্যার প্রশ্ন করি স্যার, এখানে আমার সাথে ধরো একটা এআরএ পেশেন্ট, আমি প্রেশার পেলাম 140 পাই, জিরো 20 0, এখন তার ডায়াস্টোলিক প্রেশার আসলে কোনটা? ওইটি বলতেছিলাম এর পরে, নো 20 এটা হলো যদি লার্জ ভলিউম পালস বা হাইপারকাইনেটিক পালস যদি থাকে, কোলাপসিং পালস যদি শেখে থাকে, ফোর্থ ফেজ কিন্তু ডিসঅ্যাপিয়ার নাও করতে পারে, আপ টু 20 যেটা বলতেছিলেন প্রফেসর অদূর, 20 কেন, 0 পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে কী করবো? ফোর্থ ফেজ ইজ দ্য ডায়াস্টোলিক প্রেশার। এরকমভাবে যদি লার্জ ভলিউম পালস হয়, হাইপার ডাইনামিক, হাইপারকাইনেটিক পালস, কোলাপসিং পালস, ইন দ্যাট কেস ইউ মাস্ট মেজার দ্য ব্লাড প্রেশার, রেকর্ড দ্য ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার অ্যাট দ্য মাফলিং লেভেল। ইভেন ইন হেলথ চিলড্রেন এবং কিছু কিছু হেলদি অ্যাডাল্ট ক্ষেত্রে এরকম অনেক সময় হয়, সেক্ষেত্রে ফোর্থ ফেজ, এগুলো ফোর্থ ফেজ, এআর, পিডিএ, হ্যাপি উইন্ডো এইগুলো বাদ দিয়ে, হ্যাঁ, তুমি সবগুলি ফিফথ ফেজ, আর এইগুলো যদি থাকে তখন ফোর্থ ফেজ। এম আই ক্লিয়ার? তার মানে স্যার যখন ব্লাড প্রেশারটা লিখবো তখন কি আমরা দুটো ফেজই লিখবো, কিন্তু যখন আমি ওষুধ দিব তখন হিসাব করবো তার ডায়াস্টোলিক প্রেশার আসলে ফোর্থ ফেজ? লেখার সময় বা বলার সময় তো আমি তাকে বলতে হবে যে তার 180/20/0, না জিরোটা লিখতে বলে না, বইটা যেটা বলছে আমি দেখলাম, জানি না সেটা হলো যদি ফোর্থ এবং ফিফথ ফেজের ডিফারেন্স যদি 10-এর বেশি হয় কিন্তু অনেক নিচে নামে না, 10-15-20 ডিফারেন্স হলো, 10-16 ডিফারেন্স ধরি, তখন কিন্তু ফোর্থ এবং ফিফথ ফেজ, এবং যখন জিরোতে আসে তখন আর জিরো লেখার দরকার নাই, তখন শুধু ফোর্থ ফেজ লিখতেই চলবে। এই জিনিসগুলি ব্লাড প্রেশারের জন্য ইম্পর্টেন্ট, ওগুলো তো হ্যাঁ, কিন্তু অনেক বেশি ডিফারেন্স 20 বা তার বেশি বা জিরোতে চলে আসলো,
যেমন এআরএ আসে, পিডিএতে আসে, এপি উইন্ডোতে আসে, তখন কিন্তু ফোর্থ ফেজ লিখে দিতে হবে, ফোর্থ ফেজ। আমরা দেখছি স্যার, সজয় ব্যানার্জি স্যার আছেন, স্যার আনমিউট করুন স্যার, আনমিউট স্যার। ছোট ভাই আমার সঙ্গে, হ্যাঁ স্যার, স্যার একটু বলেন স্যার, একটু যে এই জিনিসটা সম্বন্ধে বলেন স্যার, আপনি যে পরীক্ষা নেন স্যার, আমাদের পরীক্ষাতে যে ভুলটা করে ব্লাড প্রেশার দেখবে স্যার, আপনার একটু অভিজ্ঞতা আপনি শেয়ার করেন স্যার, আপনি এবং মেশকাত আমি কিন্তু এটা বলছি কিন্তু তোমাদেরকে আমি জিনিসটা বলছি, আমি যে কন্ডিশন অব দ্য আর্টেরিয়াল ওয়াল দেখতে হয় রেডিয়ালে, কিভাবে দেখতে হয়, প্রক্সিমাল ফিঙ্গার দিয়ে তুমি কম্প্রেস দ্য রেডিয়াল আর্টারি, অক্লুড দ্য আর্টারি, এরপরে যদি নর্মাল থাকে তুমি প্যালপেট করতে পারবে না, বাট ইফ ইট ইজ হার্ড অ্যান্ড থিক এন্ড ইউ ক্যান প্যালপেট ইট, হ্যাঁ, তার মানে ইট ইজ থিক এন্ড অ্যান্ড হার্ড, অতএব ইট ইজ দ্য রেডিয়াল আর্টারি। রেডিয়াল না পাওয়া গেলে তার উপরে স্যার এক্সামিনের কোশ্চেন করছে, দুইটা কোশ্চেন, অসলার সাইন যেটা বললেন, অসলার সাইন হলো ক্লিয়ার করার জন্য, যেটা হলো যে সিডো হাইপারটেনশন পাওয়া যাচ্ছে যখন ব্লাড প্রেশার মেশিনে এলডারলি পেশেন্টের, সেটা অসলার সাইন। আর অসলার ম্যানুয়াল সম্বন্ধে বলতে বলছি, ওরা কীভাবে দেখবো আমরা, তা আমি যদি বলি ব্লাড প্রেশার যদি আমরা কাফ, আমরা যখন প্রেশার দেখি, প্রেশার বাড়াই, সিস্টেমিক প্রেশারটা যখন বাড়াতে থাকবো, এক সময় যে পালস দুইটাই ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ব্র্যাকিয়াল পালস এবং রেডিয়াল পালস, যদি থেকে যায় কোনো কারণে, সেটাই অস্থায় ম্যানুভার বলতে পারি আমরা, এটা কি কারেক্ট স্যার? আমি যখন প্রেশার দেখি, আমি প্রেশার বাড়ালাম, এক সময় ব্র্যাকিয়াল পালস এবং রেডিয়াল পালস অ্যাবসেন্ট হয়ে যাবে, যদি দুইটা থেকে যায় পালপেশনে, তাহলে এটাই অস্থায় ম্যানুভার হিসাবেই আমরা বইতে পড়েছি স্যার, সেভাবে দেখবো না, আপনি যেটা বললেন সেভাবে দেখবো, কিন্তু বইতে বলা হয়েছে যে অস্থায় সাইন ম্যানুভার হলো, আমি একটা বইতে পেয়েছি, যদি আমি প্রেশার বাড়াই, এক সময় ব্র্যাকিয়াল পালস এবং রেডিয়াল পালস অ্যাবসেন্ট হয়ে যাবে, কিন্তু অস্থায় ম্যানুভারে মানে ব্লাড প্রেশার দিয়ে দেখা যায়, এটা থ্যাংক ইউ।
স্যার, এবারে আমি স্যারকে আরেকটু জানতে চাইল স্যারের কাছে, যে আমরা যখন ওই যে ওরা ইরেগুলার পাস বলে, এখন ইরেগুলারিটিটা পাসের ভলিউমে হতে পারে, সেটা পাসের রিদমে হতে পারে। ভলিউমে যেরকম পাস আস অল্টারনেট, ভলিউম চেঞ্জ হচ্ছে, আর রিদমে যেমন আমাদের এটিএফ ফিবরিলেশন বা ক্রিকেট পিভিসি। স্যার, এই প্রসঙ্গে আমরা কিভাবে ওরা অ্যাপ্রোচ করবে বা বলবে? খুব সুন্দর কোশ্চেন। রিগার্ডিং রিদম, রিদম যদি হয়, ইট ইজ দ্য রিদম, এখানে বলবো আমরা ইররেগুলার, রিদম ইজ ইররেগুলার। ইররেগুলার মধ্যে আমরা রেগুলারলি ইররেগুলার হতে পারে, ইররেগুলারলি ইররেগুলার হতে পারে, এটা সবাই জানে। তারপরে যেহেতু কোশ্চেনটা আসলো, আমি বেসিক থেকে প্রথম থেকে শুরু করি। যদি কোনো একটোপিক বিট রেগুলার প্যাটার্নে আসে, ইট ইজ রেগুলারলি ইররেগুলার পালস। এবং যদি টোটালি ইররেগুলার থাকে, অ্যাজ ইন অ্যাক্টেল ফিবুলেশন, অ্যাক্টেল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক বা সেকেন্ডারি কিক উইথ ভেরিয়েবল যদি থাকে, হ্যাঁ এভি ব্লক থাকে, এগুলো হলো ইররেগুলারলি ইররেগুলার। এটা ইন কেস অফ রিদম। ভলিউমের ব্যাপারে কিন্তু আমরা রেগুলার ইররেগুলার বলি না, এটা বলি আমরা ইকুয়াল আর আনইকুয়াল। হয়তো দ্য ভলিউম ইজ ইকুয়াল, একই রকম, দুই পাশের ভলিউম কি একই রকম, ইকুয়াল অর আনইকুয়াল, এটা কিন্তু আমরা যদি ভলিউম দেখি। তো রেটের ভিতরে যদি ইররেগুলার হয়, যেমন বললাম অ্যাট্রেল ফিবুলেশন হতে পারে, অ্যাট্রেল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক হতে পারে, একটোপিক হতে পারে, এসবগুলো হলো ইররেগুলার পালস। এছাড়াও ইররেগুলার হতে পারে, যেমন বলছে পালসাস অল্টারনেন্স। হোয়াট ইজ পালসাস অল্টারনেন্স? এবং এই টার্ম আরও কতগুলো টার্ম আসে, পালসাস প্যারাডক্সাস। এই দুটো জিনিস যেহেতু প্রসঙ্গ এসে গেল, আমি দুইটা জিনিস ক্লিয়ার করতে চাই ছাত্রদের জন্যে, তারা সবাই জানে, এবং ক্লিয়ার করার উদ্দেশ্য এই জন্যে যে তারা জানে কিনা অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস, এবং কিভাবে এটা পালস দেখে ম্যানুভার করতে হয়, এস্টিমেট করতে হয়, কিভাবে ব্লাড প্রেশার দেখে করতে হয়। কেউ জানে স্টুডেন্টরা? আমরা সবাই জানে, এটা থিওরিটিক্যাল তো সবাই ভালো জানে, আমার চেয়ে ভালো জানার কথা। কেউ কেউ একজন বলুক, না বললে আমি বলবো, সবাইকে সুযোগ দেওয়া হলো বলার, যে কেউ। পালসাস অল্টারনেন্স, পালসাস অল্টার, কতগুলো টার্ম, পালসাস অল্টারনেন্স, পালসাস প্যারাডক্সাস, বিসপেরিয়েন্স পালস, তারপরে ডাইক্রোটিক পালস, আরো কি কি আছে না, অনেকগুলি টার্ম আছে। তো বলো স্যার, পালসাস প্যারাডক্সাস হচ্ছে ডিউরিং ইনস্পিরেশন নর্মালি হচ্ছে আমাদের পালস ব্লাড প্রেশারটা হচ্ছে ভেরিয়েশন 10 মিলিমিটার অফ মার্কারি থাকবে, বাট ইফ ইটস মোর দেন ইনস্পিরেটরি তো হচ্ছে কমে যাবে 10 মিলিমিটার অফ মার্কারি, বাট আপ টু 10, বাট যদি এটার বেশি হয় তখন এটা পালসাস প্যারাডক্সাস, এক্সাজারেশন অফ নর্মাল ফেনোমেনা যেটা, সেটা হচ্ছে পালসাস প্যারাডক্সাস। আর অল্টারনেটিভ উইক এন্ড স্ট্রং পালস হচ্ছে পালসাস অল্টারনেন্স, মানে পালসের অ্যাম্প্লিটিউড উইক এন্ড স্ট্রং, উইক এন্ড স্ট্রং পালস, স্ট্রং না হতে পারে, নর্মাল এন্ড উইক হতে পারে, অতএব অল্টারনেট পালস অ্যাম্প্লিটিউড বা ভলিউম যদি কম বেশি হয়, রেগুলার রিদম থাকতে হবে। রেগুলার রিদম, ভেন্টিকুলার অ্যাক্টিভ হলে কম্পেনসেটরি পজ থাকে না, পজের পরে একটা ভলিউম কমবে, আগেরটা বেশি থাকবে, তারপরে এটা আরও বেশি হবে, পোস্টসিস্টোলিক এক্সট্রা সিস্টোলিকতে যদি হয়, নর্মালটা যদি আসে, তাহলে সেক্ষেত্রে হলো এটা ভলিউম। হ্যাঁ ঠিক আছে, এখন এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো, এটা তুমি জানো, এরপরে আমি যাবো অল্টারনেন্সে। এই তুমি তো ফিল করলে হাতে, তোমার সন্দেহ হচ্ছে যে এটা পালসাস প্যারাডক্সাস হতে পারে, হাউ টু কনফার্ম হোয়েদার ইট ইজ ট্রু পালসাস অর কি বলে প্যারাডক্সাস অর নট, হাউ টু কনফার্ম? ওই আমার মেশকাত 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 কিছু বলার চেষ্টা করেছে, মানে মেশকাত রাইট রাইট এটা মিস নমার। হ্যাঁ, কোন ম্যানুভার করে এটা আমি কনফার্ম করবো বলতে পারবে কি করে কনফার্ম করবো? আমার সন্দেহ হচ্ছে, যেমন নাকি এটা অ্যাম্প্লিটিউডের ব্যাপার। হ্যাঁ, অ্যাম্প্লিটিউডে ভালো দেখা যায় কি ব্লাড প্রেশার, যেমন নাকি লার্জ ভলিউম পালস হলে কোলাপসিং আসে কিনা কনফার্ম করি আমরা, ঠিক এটো যখন নাকি ফিল করে পালস ফিল করে আমার সন্দেহ হচ্ছে যে এটা হয়তো প্যারাডক্সাস, তখন কনফার্ম করবো বাই ব্লাড প্রেশার। উত্তর কিন্তু হয়ে গেছে, যদি জিজ্ঞাসা করে হাউ টু মেজার বাই ব্লাড প্রেশার, তখনই কিন্তু সবাই আটকে যায়।
এটাই দুঃখ। প্রত্যেকটা বইতে, অনেকগুলো বইতে আমি দেখছি সব জায়গায় খুব সুন্দর করে একই কথা লেখা, কোনো কন্ট্রাডিক্টরি কথা কেউ লেখে নাই। তুমি মনে করবে পোস্টারাল হাইপারটেনশন সম্বন্ধে আমার কিন্তু বলার আছে কিছু, যদি কেউ কন্ট্রাডিক্ট করে তাহলে আমারও ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। পারবা? তুমি অর্ধেক বলছো, তুমি বাস পাস বসো। এরপরে অনার্স মার্ক কে পাইতে চায়? যদিও পোস্ট গ্রাজুয়েশনে অনার্স বলে কিছু নাই নাকি? কেউ অ্যাড করো, ব্লাড প্রেশার দেবো, উত্তর তো অর্ধেক বলেই দিছে। তুমি নর্মাল ফিজিওলজি তোমাকে জানতে হবে। আমার টাইম লিমিট আছে কোনো? যেহেতু টাইম লিমিট নাই, 10 মিনিট বেশি নিলেও সমস্যা নাই তো কোনো। নর্মাল ফিজিওলজি অফ স্ট্যান্ডিং, ওটা ওটা হ্যাঁ এটা না যে কি বলতেছিলাম জানো, প্যারাডক্স। নর্মাল ফিজিওলজি হইল যে ইনস্পিরেশনে ব্লাড প্রেশার কমে, এক্সপিরেশনে বাড়ে। এটা জানো তো, ডিউ টু ইন্টারথোরাসিক প্রেশার ভ্যারিয়েশনের জন্যে ইনস্পিরেশনের যেটা হয় এক্সপিরেশনের তা উল্টাটা হয়। এখন যদি আমরা ব্লাড প্রেশার মাপি, ক্যারোটিড কাপ সাউন্ড যেটা হয় লেফট ভেন্ট্রিকুলার সিস্টলের জন্যই তো হয় নাকি, কন্ট্রাকশনের জন্যই তো হয়, তাহলে ফার্স্ট যে সাউন্ডটা পাবো সেটা কি রেসপিরেশনে আসবে না ইনস্পিরেশনে আসবে? এক্সপিরেশনে। ভেরি গুড, তুমি তো বুঝো, তাহলে বলতে পারলা না কেন? তাহলে ফার্স্ট সাউন্ডটা তুমি রেকর্ড করো, ফার্স্ট সাউন্ডটা এক্সপিরেশনে আসছে ওইটাকে তুমি রেকর্ড করো, মনে করো এটা 140। তারপরে তুমি 2 মিলিমিটার মার্কারি করে ওটাকে পার বিট আর পার সেকেন্ড কমাতে থাকো, নট র্যাপিডলি, 5-10 কমালে কিন্তু পাবা না তুমি। 2 মিলিমিটার করে নামানোর পরে এমন একটা ফেজে আসবে যখন বোথ ফেজ অফ রেসপিরেশন, ইনস্পিরেশন ইনস্পিরেশন সবসময় শুনতে পাবো তুমি। এক্সপিরেশন তো আগেই পাইছি, ইনস্পিরেশন সময় তো থাকবেই সাথে, তার তো ডিজেপের করার কোনো কথা নাই। ইট ইজ দ্য ফার্স্ট রিডিং হুইচ ইজ ইন এক্সপিরেশন অ্যান্ড লাস্ট রিডিং অ্যান্ড অ্যানাদার রিডিং, যেটা ইনস্পিরেশন এক্সপিরেশনের দুই ফেজে শোনা যায়, এইটার ডিফারেন্স যদি 10-এর বেশি হয় ইট ইজ ফলস প্যারাডক্স। কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারছো তো, যেহেতু এক্সপিরেশনের ব্লাড প্রেশারটা সবচেয়ে বেশি পালসটা ভালো, মানে ব্লাড প্রেশার প্রথম কারোর কপটা ওই, তাহলে আমি ফার্স্ট সাউন্ডটা শুনি আর যে এই লেভেলে গিয়ে আমি শব্দগুলো সেটাই যদি বেশি হয় এক্সাইটেড হয় 10-এর হয় পালসাস প্যারাডক্স। আর পালসাস ব্লাড প্রেশার দিয়ে দেখে কিন্তু, পালসাস অল্টারনেন্সে তুমি দেখতেছো অল্টারনেট পালস, হ্যাঁ তোমার অ্যাম্পলিচিউড ভেরি করতেছে, একটাতে তো নর্মাল বা বেশি আর একটাতে কম। বেশি হওয়ার সুযোগ নাই, কারণ এটা সাইন অফ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, খুব বেশি কেন হবে, নর্মাল টু লো হবে। তো এইটা রেগুলার রিদম, আর একটা কন্ডিশন রেগুলার রিদম থাকতে হবে, নাহলে এটা একটু ভেন্ট্রিকুলার একটুপিক হতে পারে। তো রেগুলার রিদম, অল্টারনেট তোমার নর্মাল টু স্ট্রং বিট এবং লো বিট, এটা ব্লাড প্রেশারতে দেখি আমরা। এখানেও খুব আস্তে আস্তে নামাতে হবে, আস্তে আস্তে নামালে দেখা যাবে যে একটা খট জোরে হলো, খট 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 খট, অল্টারনেট সাউন্ডের ইন্টেন্সিটিও কম বেশি হবে, পালসাস অল্টারনেন্স কিন্তু রেগুলারলি নামবে। আরেকটা ছিল পোস্টারাল হাইপারটেনশন সম্বন্ধে আমাকে একটু কিছু শিখাও সবাই, আমার এটা খুব কনফিউশন থাকতো ছাত্র জীবনে। পালসাস স্যার একটা কোশ্চেন করি আপনাকে স্যার, যে পোস্টারাল হাইপারটেনশন আমি কি 1 মিনিট দেখবো নাকি আমাকে 3 মিনিট দেখতেই হবে? ওইটাই আমি আসবো এর পরের কোশ্চেনটাই স্যার। এই রিলেটেড একজন কোশ্চেন করছেন স্যার চ্যাট বক্সে, ডক্টর রহমতুল্লাহ, ওয়েন টু এক্সামিন পোস্টুরাল ড্রপ এন্ড হাউ, ভেন্ট্রিকুলার বাইসিমেরি মানে ইররেগুলার রিদম। এখানে স্যার কি একটু যদি সিভিএলপি ফাংশন হয় তাহলে নরমাল আর উইক, আর যদি বাইজেমিনি হয় তাহলে একটু কম, আরেকটা কিন্তু অনেক বড় ভলিউম বড় হবে এবং ভলিউমতে বেশি পাবা, এবং ওটা এইটা কিন্তু নিচে এই একটা কম আর একটা আরো কম। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো অল্টারনেন্স হলো রেগুলার রিদম, এক 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 এক, দেখছো ওইটা হবে এক 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 এক, ইররেগুলার রিদম না,
ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি হলো ইররেগুলার রিদম, এটা হলো রেগুলার রিদম, এটা মনে রাখতে হবে। আর একটা পয়েন্ট তো আপনি বলিয়ে দিলেন, আমরা যখন মোর দেন সিস্টোলিক প্রেসার উঠাবো, তারপর গ্রেজুয়ালি নামাতে গেলে একটা ফেজের পরে দ্যাট ইজ সাডেন ডাবলিং, অথবা গ্রেজুয়ালি যখন sudden hubbing of the pulse, when the weak pulse that will fail to appear in radial, sudden doubling or sudden hubbing of the pulse jump to the top. Question, জানা এবং এক্সপ্রেস করা এক জিনিস, অনেক জ্ঞানী লোক আছে অনেক ভালো জানে কিন্তু এক্সপ্রেশনটা ওরকম না। তো জানাটাকে যে বেশি বেশি এক্সপ্রেস করতে পারবে সে হলো ভালো, পরীক্ষায় সে ভালো করবে। ফলিং অফ ব্লাড প্রেশার গ্রেটার দ্যান 20 মিলিমিটার অফ মার্কারি ফ্রম সিটিং টু স্ট্যান্ডিং। কোনো বইতে শুধু সিস্টোলিক বলছে কিন্তু বেশিরভাগ বইতে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুইটাই কিন্তু বলা আছে। তুমি যদি এটা বলো তাহলে তুমি ডায়াস্টোলিক 10, হ্যাঁ তুমি যদি শুধু সিস্টোলিক বলো তুমি পাস করে গেছো, কারণ কোনো বইতে শুধু সিস্টোলিক কিন্তু বেশিরভাগ বইতে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, যেমন হার্স্টেই তো সিস্টোলিক ডায়াস্টোলিক দুইটা কথাই আছে, আছে কি না? কিন্তু ম্যাকলিওডে বা অন্যান্য ক্লিনিক্যাল মেথডে অনেকগুলি বইতে নাই। যাই হোক, মোর দ্যান 20। তারপরে ওই যে কোশ্চেন ছিল যে হাউ টু মানে তোমার ইভালুয়েট এবং এবং না সবাইকে দেখবো না আমরা, আমরা যদি পেশেন্টের হিস্ট্রি নেওয়া থাকে তাহলে সবাইকে দেখার দরকার নাই, হিস্ট্রি নেওয়া না থাকলে দেখবো। কিন্তু হাইপারটেনসিভ পেশেন্ট অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যারা পায় তাদেরকে রুটিনলি দেখতে হবে, দেখা উচিত। পেশেন্ট একটা হাইপারটেনসিভ পেশেন্ট, সে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ পাচ্ছে, তোমার সে যদি মনে করো যে ভ্যাসোডাইলেটর পায় ডায়াবেটিক্স পায় এগুলি তো হতেই পারে সমস্যা, তাই না? আর কিছু কিছু ডায়াবেটিক পেশেন্ট, তোমার ডায়াবেটিক পেশেন্ট অটোনোমিক নিউরোপ্যাথি থাকে বা এলডারলি পেশেন্ট, অতএব হাইপারটেনসিভ পেশেন্ট অন মেডিকেশন তোমার যেগুলি ডায়াবেটিক্স বা ভ্যাসোডাইলেটর পায়, এবং তোমার যদি তোমার ই থাকে কি বললাম আর একটা অটোনোমিক নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকলে তাদেরকে দেখতে হবে এলডারলি পেশেন্টের। না দরকার নাই, তো হাইপারটেনসিভ পেশেন্ট হইলে লং কেজে যদি হাইপারটেনসিভ পেশেন্ট হয় তাহলে তুমি long cases where we are taking the history, patient giving history of heart hypertension or pre-stroke, diabetic patient, but neuropathy and feature patchi, persistent tachycardia, taki ki ta amar obosshoi hospital hypertension. এটা কিন্তু এক এক বইতে এক এক রকম লেখছে, ক্লিনিক্যাল মেথডে একরকম লেখছে, ম্যাকলিওডে একরকম লেখছে, কোনো কোনো কিন্তু ইয়েতে কী বলে হার্স্টে একরকম লেখছে, ডেভিডসনে একরকম লেখছে, এক এক জায়গায় এক এক রকম লেখছে। কিন্তু আমার কাছে যেটা আমার কাছে কনসেপশন ক্লিয়ার করার জন্যে এবং সারা জীবন মনে রাখার জন্যে আমি যেটা মনে রাখছি সেটা বলি, যদি কেউ কিছু অ্যাড করতে চায় এখানে প্রেজেন্ট যারা আছে প্লাস যারা ভার্চুয়ালি যারা আমাদের সঙ্গে সিনিয়র প্রফেসররা আছে বা স্টুডেন্টরাও যদি শেয়ার করতে চায় দে ক্যান শেয়ার। আমার ব্যাপারটা হলো যে আমি যখন পার্সোনাল হাইপারটেনশন দেখব তার আগে আমি একটা জিনিস বলি যে স্ট্যান্ডিংয়ে ফিজিওলজিক্যাল চেঞ্জ কী হয় কার্ডিওভাস্কুলার সিস্টেমে, মনে রাখার জন্য রাফলি আমার হার্ট রেট 10 বাড়ে, সিস্টোলিক প্রেশার 5 কমে অ্যাপ্রক্সিমেটলি অ্যাভারেজ, ডায়াস্টোলিক প্রেশার 5 বাড়ে, দিস ইজ দ্য নর্মাল ফিজিওলজি, ইজ ইট নট?
নর্মাল ফিজিওলজি, এবং এই যে সিস্টোলিক প্রেশার কমলো এটা মেবি আপ টু সিস্টোলিক 20 মিলিমিটার মার্কারি। এখন যদি পেশেন্টের যে আগের কন্ডিশনগুলো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ পায়, অটোনমিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক, এল্ডারলি, তাদের ক্ষেত্রে এটা বেশি ফল করতে পারে, মোর দ্যান 20। কিন্তু স্যার যেটা জিজ্ঞাসা করতেছিলেন যে 1 মিনিট না 2 মিনিট না 3 মিনিট, কোনো কোনো বইতে পড়ছে উইদিন 3 মিনিট। কিন্তু সবচেয়ে সুন্দর একটা যে জায়গায় পেয়েছি আমি সেটা হলো যে একটা পেশেন্টের দাঁড়ানোর পরে যে ব্লাড প্রেশারটা ফল করে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আবার নর্মালি চলে আসে, সেটা নট মোর দ্যান 2 মিনিট সাধারণত এটা থাকে না, 1 to 2 মিনিট কোনো বইতে আছে, কোনো বইতে 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে সেটা আবার নর্মাল হয়ে যাবে। বাট ইফ ইট পারসিস্ট মোর দ্যান 2 মিনিট, ইট ইট পার্সোনাল হাইপারটেনশন। কথাটা যুক্তিসঙ্গত কিনা তাহলে আমাকে 2 মিনিট পরে দেখতে হবে। স্যার যদি এক্সারসাইজটা আমি বেশি পাই তাহলে আমার কনফার্ম হয় 1 মিনিট, আর না হলে আমাকে ওয়েট করতে হবে 1 মিনিট। আমি দেখি স্যার গ্যাপ অনেক বেশি পাচ্ছি খোয়া বসার মধ্যে, খোয়া দাঁড়ানো, তাহলে সেটাকে আমি কোশ্চেন করতে পারবো কিনা। যে বলা হয়েছে যে 2 মিনিট পরেও যদি এটা পারছিস, 3 মিনিটে এই জন্যই বলা হয়েছে কনফার্ম করা দিস, কনফার্ম করা দেন মোর দ্যান 2 মিনিট। এবং আমাদের সিনিয়র স্যাররাও বিশেষ করে জাফর স্যারকে দেখছি আমি, আমাকে বলতেন 2 মিনিট দেখেন, 2 মিনিট পরে দেখেন। হ্যাঁ মেশকাত কিছু অ্যাড করলে আমরা একটু রাইট থ্যাংক ইউ খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্যে, তো মনে রাখার সুবিধার জন্য আমি এটা মনে রাখি আর কি, তবে ওইভাবে এক্সপ্লেন করতে গেলে আরও ভালো। আর কি প্রশ্ন, আর কিছু রয়ে গেল আমাদের ডিসকাশনের? পালসে তো সব শেষ হয়েছে মনে হয় না, পালসে কিছু বাকি আছে? আমার একটি কোশ্চেন আছে স্যার, ওই যে আমরা পারভাস এট টার্টাস বলি অ্যারোটিক স্টেনোসিস, এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি? এখন পালসাস পারভাস এটার্ডাস, এটা টিপিক্যালি পালস অফ সিভিয়ার অ্যারোটিক স্টেনোসিস। নর্মালি আমাদের পালসটা কী থাকে? অ্যাসেন্ডিং ওয়েভ, পারকাশন ওয়েভ, তারপর হলো ডিসেন্ড করে। এই যে নর্মাল ব্যাপারটা যদি খুব র্যাপিডলি অ্যাসেন্ড করে, পিক যদি খুব বেশি থাকে, সাডেনলি যদি ফল করে, এটা অ্যারোটিক রিগার্জিটেশন। পিক বেশি, আর্লি পিক, সাডেন ফল, তিনটা কথা। সাডেন পিক, পিকটা বেশি থাকবে, আর্লি পিক, হাই পিক, সাডেন ফল, কোলাপসিং ফল। যদি অ্যারোটিক স্টেনোসিস হয় এটা হবে স্লো রাইজ, লেট পিক, স্মল অ্যাম্পলিচুড, দেন আবার স্লোলি নিজ দিকে নামে। এইটা টিপিক্যাল ফিচার অর পালস স্ট্রেচিং অফ সিভিয়ার অ্যারোটিক স্টেনোসিস। এবং এখানে কিন্তু অ্যাসেন্ডিং লিম্বে কিন্তু একটা ওয়েভের মতো থাকে, এই জিনিসগুলি ক্লিনিক্যালি কিন্তু আমরা ইভালুয়েট করতে পারি না, থিওরিটিক্যাল কথাবার্তা। কিন্তু যদি আমরা গ্রাফিক গ্যাপ করি, আমরা গ্রাফিক যদি রিপ্রেজেন্টেশন করি আমরা, সেক্ষেত্রে এই জিনিসগুলি দেখা যায়। তবে এইটা আমরা ফিল করতে পারি খুব ভালোভাবেই যদি প্র্যাকটিস করা থাকে, যে স্লোলি রাইজ করতেছে পিক, যেটা আগে হওয়ার কথা সেটা খুব লেট পিক হচ্ছে, তারপরে গ্র্যাজুয়ালি ফল করতেছে। কারণ কি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকলে, সামনে অবস্ট্রাকশন থাকলে, হাইপারটেনশন এরকম টিপিক্যাল ক্লাসিক্যাল হয় না, যেটা অ্যারোটিক স্টেনোসিসে অবস্ট্রাকশন থাকার কারণে ফোর্স অফ কন্ট্রাকশন বেশি থাকে, হয়তো অনেক সংখ্যক কন্ট্রাকশন করে, সেই কারণে এই সিকোয়েন্সটা এরকমভাবে হয় এবং ট্রেসিংটা এরকমভাবে হয়। এটা টিপিক্যাল ফর সিভিয়ার অ্যারোটিক স্টেনোসিস। স্মল ভলিউম পালস আরও হতে পারে, তোমার যদি লো ভলিউম থাকে,
স্মল ভলিউম পালস যদি হয়, হাইপোভলিউমিয়া হয়েছে কোনো কারণে, হ্যাঁ সেখানে হতে পারে পোর লেফট ভেন্টিকুলার ফাংশন অ্যাজ ইন হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরের আর একটা কারণ হতে পারে তোমার সার্কুলেটিং ক্যাটিকুলামন বেশি থাকে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বেশি থাকে, সেখানে স্মল ভলিউম হতে পারে। কিন্তু টিপিক্যাল এরকম লেট পিকিং, গ্রাজুয়াল পিকিং, স্লোলি রাইজ এরকম কিন্তু হয় না। এটা হলো দুটোর মধ্যে পার্থক্য। এই পেশেন্টের ক্ষেত্রে যেমন ও বলছিল যে তার বিলো পপলিটিক্যাল পালসগুলো নেই, তো তাই যদি হয় এই পেশেন্টের আপনি অ্যাসিডে এক্সামিনেশন করতে বলবেন? এই পেশেন্টের যেমন নাকি লর লিম্বে পালস যেহেতু নাকি ভলিউম কম বা অ্যাবসেন্ট, সেই পেশেন্টকে পা নিজ দিকে নামাই দিয়ে বেড সাইডে বসে কিছুক্ষণ বসে রাখলে অনেক সময় কিন্তু বলে পালসের ভলিউমটা বাড়তে পারে, আছে না বইতে কিন্তু এরকম কিছু কথাবার্তা আছে। কিন্তু যদি পালসের ভলিউম স্মল থাকে, ফিবুল মনে হয়, বা অনেক সময় আছে ফিবুল মনে হয় বা আবার মনে হয় নিজের পালস কিনা, এরকম আছে না অনেক সময় নিজের পালস মনে হলে তখন কি করবা? কথা প্রসঙ্গে আসলো, মনে হচ্ছে এটা আমার পালস না পেশেন্টের পালস রে বাবা, তখন কি করবা? তোমার নিজের পালস তুমি দেখবা, ইট ইজ সিনক্রোনাস উইথ ওর ওন পালস, ইট ইজ ইউর পালস। আর যদি অ্যাসিনক্রোনাস হয়, হ্যাঁ অ্যাসিনক্রোনাস হয়, হ্যাঁ সিনক্রোনাস হলে তোমার পালস, অ্যাসিনক্রোনাস হলে পেশেন্টের পালস। সেক্ষেত্রে পাল নিজ দিকে তুমি, হ্যাঁ নিজ দিকে পা নামাই দিও, তুমি এটা ই করতে পারো, পালসের ভলিউম বেশি পাইতে পারো। আর লিম্বি স্কিমের কতগুলো ইয়ে আছে, ওটা থিওরিটিক্যাল ব্যাপার, ওগুলো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ চ্যাপ্টারে তোমরা এটা পাবা। স্কিমের থেকে আরো কিছু ম্যানোভার করে, তার পালস প্রেজেন্ট করার সময় যদি পালস না পাওয়া যায় পেরিফেরাল পালস, তাহলে কি আমরা অ্যাবসেন্ট বলবো নাকি নট পালপেবল বা ইমপারসিবল কে বলবো? তুমি বলতে পারো, তো পালস এক্সপ্লেন করার সময় কতগুলো টার্ম অ্যাকসেপ্টেড টার্ম আছে, জিরো, ওয়ান প্লাস, টু প্লাস, থ্রি প্লাস। জিরো মানে অ্যাবসেন্ট, টোটালি অ্যাবসেন্ট, ওয়ান প্লাস মানে স্মল ভলিউম পালস, টু প্লাস মানে হলো নর্মাল ভলিউম পালস, থ্রি প্লাস মানে হাইপার কাইনেটিক পালস, হাইপার ডাইনামিক পালস। ও যেটা বলছে এভাবে তুমি বলতে পারো, হ্যাঁ যে পালস ভলিউম, টার্মিনোলজি আমরা খুব চাপ, হ্যাঁ ব্যাপারে অনেক সময় আছে, পালস আছে কিন্তু এটা আমরা অ্যাবারেন্ট দেখে আমরা অনেক সময় হয়তো দেখি, সেক্ষেত্রে অ্যাবসেন্ট, নট পালপেবল, সেক্ষেত্রে নট পালপেবল। ওই যে নাজবুল যে কথাটা বলছে তার ইম্পর্টেন্স অন্যখানে, এই পেশেন্টটা তার পা গুলো কালো হয়ে আছে, একটা আঙ্গুল অ্যাম্পুটেশন করা আছে, তার নাই আমরা বুঝতেই পারছি না টোটা, এই পেশেন্ট নরমাল দাঁত চাল আমাকে দেখা হচ্ছে স্ক্যাফোল্ড, তার অ্যাপারেন্ট আছে, সে বলছিল যে পাল্প পরিবেশের সাথে খাপ খাওয়া নিতে হবে। আমরা স্যার এক ঘন্টার উপরে আলাপ করছি স্যার, আমরা দুইটা কোশ্চেন শেষ করে দিই, আমরা স্টুডেন্টের দুইটা কোশ্চেন মধ্যে পড়বে, তারপরে আমরা চলে যাবো। এক ঘন্টা হয়ে গেছে ডিসকাশন। স্যার একজন কোশ্চেন করছেন ডক্টর সাইফুল, স্যার ইন কেস অফ লোয়ার লিম ইডিমা হোয়াট টু ডু পালস নট পালপেবল, ইন কেস অফ লোয়ার লিম ইডিমা, সিভিয়ার ইডিমা থাকতে স্যার আমরা পালস পালপেট করতে পারি না। এরকম যদি হয় যে পালপেট করা যায় না, সেখানে তুমি কি করতে পারো, ডপলার দিয়ে দেখতে পারো, বা আমরা এখানে বলতে পারি স্যার ইডিমার জন্য আমি পালসটা বুঝতে পারি, হ্যাঁ এটা বলতে পরীক্ষার সময় তাও বলতে পারে, কোলাপসিং টার্মটা ইউজ হয় তোমার ফলের উপরে ডিপেন্ড করে, আর হাই ভলিউম পালস হলো তোমার যেটা অ্যাম্পলিচিউড অফ দ্য পালস ইজ হাই, অল
পালসেস যার অ্যাম্পলিচিউড হাই থাকে সেটা হলো হাই ভলিউম বা হাই ভলিউম বলে না লার্জ ভলিউম পালস বলে এখন ইদানিং যেটা বলে লার্জ ভলিউম পালস বা হাইপার কাইনেটিক পালস হাইপার ডাইনামিক পালস কিন্তু যখন নাকি যে পালসটার পিক আর্লি পিকিং হবে এবং আর্লি পিক থেকে হাই পিক হবে এবং সাডেনলি ফল করবে কোলাপসিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমার গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে র্যাপিড ডিসেন্টটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইজ দ্য র্যাপিড ডিসেন্ট যেটা কোলাপসিং পালস অতএব বাই টার্মিনোলজি অল কোলাপসিং পালসেস আর লার্জ ভলিউম পালস বা টট লার্জ ভলিউম পালসেস আর নট কোলাপসিং পালস তেমন মনে করো তুমি ফিভার এনিমিয়া থ্যারোটক্সিকোসিস তারপর এক্সারসাইজ আফটার এক্সারসাইজ হ্যাঁ হাইপার থ্যারয়েডিজম এগুলো থেকে তো লার্জ ভলিউম পালস পাই আমরা সবগুলিকে কোলাপসিং হয় নো ইট ইজ দ্য অ্যাওর্টিক রিগার্জিটেশন ইট ইজ দ্য পিডিএ ইট ইজ দ্য হ্যাপি উইন্ডো এই সমস্ত বলো বলো তার রমেশ কাজ কিছু বলতে চাচ্ছে মিউট অবস্থায় বলতে চাচ্ছে শোনা যাচ্ছে না এই আমার তো এখানে ই করা আমার তো কেউ শোনে নাই তো আনমিউট ও মাইক না হ্যালো মেশকাত আনমিউট প্লিজ সদরেটা শোনা যাচ্ছে না ওটা ওটা আমি ওকে বলছি ওই ব্র্যাকিয়াল আর্টারি একসাথে দেখে নাই সেভালটেন্সি দেখার কথা আর একটা হলো রেডিও ফেমোরাল ডিলটা দেখে নাই সেটা আমি ওকে বলছি অবশ্য সেটা বলা হয়েছে আর আর একটা কি যেন একটা কথা ছিল মানে এটা সে অনুমতি চাইবে দেখা পড়ে স্যার আমি ক্রস কাট করতে চাই পাঁচ দিন দেখার জন্য পরিষ্কার করে আপনি স্যার নো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে আমরা বলি যে যদি র্যাপিড রেট থাকে পালস যেমন নাকি এক মিনিট দেখতে হবে ব্লাড প্রেশারের উপর একটা ব্লাড প্রেশার অ্যাভারেজ করতে হবে মিনিমাম তিনবার হ্যাঁ সে নিয়ে তো অ্যাভারেজ করতে হবে অ্যাভারেজ করতে হবে এবং পালসটাও ঠিক তাই পালস মাপার ব্যাপারে যদিও কোনো বইতে বলছে যে 15 সেকেন্ড দিয়ে চার গুণ করতে বলছে আমি সেটাকে আমি পছন্দ করি না এই জন্যে 15 সেকেন্ড নিতে যদি এক ডিফারেন্স হয় তাহলে চার ডিফারেন্স হবে যার পালস নর্মাল 62 তার 58 হলে ব্র্যাডিকার্ডিয়া ডায়াগনোসিস হয়ে যাবে যার 98 তার 102 হলে ট্যাকিকার্ডিয়া ডায়াগনোসিস হবে অতএব আমার মনে হয় 30 সেকেন্ড নিয়ে ওটাকে যেমন ডাবল করতে হবে ঠিক ব্লাড প্রেশারের ব্যাপারও অ্যাটলিস্ট তিনবার নিয়ে ওটাকে আমরা অ্যাভারেজ করবো একটা না হলে তো আমরা অ্যাকুরেট প্রেশারটা পাবো না ভাই ছোট ভাই আর কিছু অ্যাড করবেন স্যার মিড অফ দ্য আর্ম অ্যাট দ্য লেভেল অফ দ্য হার্ট সমস্ত কিছু ভালো বলছে মিড থ্যাংক ইউ স্যার আমাদের মনে হয় এক ঘন্টার উপরে আলোচনা হয়েছে আর অনেক আলোচনা বাকি আছে কিন্তু সময় তো ঘুরিয়ে আসছে আমরা ইফতেখার ডক্টর ইফতেখার এখন থিওরিটিক্যালি একদম সিস্টেমিক্যালি ও দেখাবে কিভাবে হাউ মিজ আপ দ্য পালস এক্সামিন দ্য পালস অ্যান্ড ব্লাড প্রেশার ইফতেখার আলম
HTM pulse of NICBD, please come on the dais, present. And after that, Fazer Ben Rishtar and Mishka Sagaj comment. Thank you, sir. Assalamu alaikum. I am Dr. Iftikhar Alam, Honorable Chairperson of the IPDI and Secretary General of IPDI, and my respected Tutroman sir and Khaliqul Jumun sir. This is a great honor for me to present this theoretical presentation. My presentation is on examination of arterial pulses and measurement of normal blood pressure. Arterial pulse is an integral part of the general examination. And whenever we are thinking about examination of the cardiovascular system, it is done in a vivid fashion. We have to maintain some vivid protocol for examining the arterial pulse. Maybe it's a very small part, but sometimes we have to give a vivid description in the long cases. And there are some instructions in some cases of short cases where arterial pulses are examined. So arterial pulse, what is it? It is a ejection of left blood from the left ventricle in the systemic arterial circulation, creates a pressure wave. That pressure wave is felt. Where is felt? It is felt in the superficial arteries, which is lies beneath the bony structure. It is the arterial pulse. And what pulse waveform is depends upon? It depends upon the heart rate, stroke volume, left ventricular outflow obstruction, arterial elasticity, and peripheral resistance. These are the components of arterial pulse which give rise to the arterial pulse. And how could I assess clinically the arterial pulse? The assessment of some points which you have to always maintain chronologically. First, the rate, rhythm, volume, character, condition of the arterial one, and synchrony or irregularity arterial pulse. Sometimes the condition of the arterial wall is not mentioned, but sometimes it is very needed. So I will give brief location. Normally, where we palpate the artery pulses, that is radial, brachial, carotid, femoral, popliteal, posterior tibial, and dorsalis pedis. So if we consider the exam sequence, how do we palpate a radial pulse? There are several forms of books where several clinicians say that you can palpate arterial pulses different ways. Some says you will use two fingers, others says you will use three fingers. For radial pulsation, you put your fingers on the right radial artery, assess the rate and rhythm. For rate assessment of rate and rhythm, radial pulse is used. Count pulse rate over 30 seconds if rhythm is regular. But when rhythm is irregular, you have to count it for at least 1 minute. And palpate both radial pulses simultaneously to assess between the delay of the two or any difference in the pulse volume. And there is a point, some authors say you have to check for the collapsing pulse in this scenario, but you can then deal with it later on when you consider the volume of the pulse in the brachial area. So I'll come back to this later on when I'll describe the collapsing pulse. So these are the sites, but these are the methods how we could palpate the radial pulse. Next, the brachial pulse. Brachial pulse lies just below the insertion of the brachial muscle, and it is easily medially oriented pulse. We can palpate it using the index and middle finger over the lower end of the humerus, just above the elbow joint, or you can palpate by using your thumb on the medial side. And it is used for assessment of the character of the pulse and volume of the pulse. Carotid pulse. Some of the clinicians said routinely examination of carotid pulse is not mandatory, because it may cause reflex-induced bradycardia, and there may be transient ischemia or something like that. But normally, it is very useful for assessing a pulse in a shocked patient. So you have to lie the patient in semi-compartment position, gently place the tip of your fingers between the larynx and anterior border of the sternocleidomastoid muscle and feel the pulse. Before examining the pulse, you should always ask, you do have any problems or any syncope or something like that, and you may have to also check for Bruit or auscultate for Bruit, and listen to the whenever you try to listen to the Bruit, you have to ask the patient to breathe the hell during inspiration. There are some quick diagnostic points which you can achieve by assessing the carotid pulse. Normally, the carotid pulse feels like a gentle tap. This means the carotid with a normal amplitude and rate of rise. If you feel no tap but only a small push, you should assume that
aortic stenosis probably present. Dr. Roman Sarwar has already explained why this small volume pulse is there. If you feel sharp damp, brisk pulse due to rapid rate of rise, consider some valvular disease like mitral regurgitation, ventricular septal drift, or hypertrophic cardiomyopathy. If the pulse volume or pressure is normal, if the pulse amplitude is increased, consider aortic regurgitation, PDA, or coarctation of aorta. Next, the femoral pulse. We know, all know how to examine the femoral pulse. Place your index and middle fingers over the femoral artery, which is just inferior to the midpoint between anterior superiliac spine and pubic symphysis. You have to also check for radiofemoral delay and listen for the bruit over both femoral arteries. Next, popliteal artery. Popliteal artery is a deep-seated artery. Popliteal artery is palpable in the popliteal fossa. The artery passes through the fossa slightly medially and to the lateral portion. The popliteal artery can be palpated in about the midline of the fossa at the level of the femoral condyles. Artery is best felt with the left knee, knee in slight flexion. For popliteal artery, the points you have to remember, popliteals are never directly palpable. One should only attempt to feel the transparent pulsation. Maintain similar sensation of skin to skin on all parts of the palm of both of your hands by having the palms complete in contact with the patient's skin. There should be no air separating hand from the patient's skin. Squeeze with entire hand, that is with the thumbs as well as the fingers. That's how you can palpate the popliteal artery. Below the popliteal artery, we usually palpate the arteria dorsalis pedis and posterior tibial arteries. These arteries are important. Main purpose of palpating these arteries is to routinely to document the foot pulses as a basis for future follow-up of peripheral vascular problems or to identify the peripheral vascular problems. Because in 10% cases, arteria dorsalis pedis may be absent and PDA is usually present in most of the cases. So, that's what the clinical methods, how you should examine the pulses. Now, some points you have to ponder in considering the pulses. Firstly, the rate. Assess the pulse rate. I have already mentioned how we'll count it. Resting heart rate should be 60 to 90. Above it is tachycardia. Below it, it is below 100. Below 60 is bradycardia, and above 100 is tachycardia. Rhythm. Rhythm should be assessed in the radial artery. You can assess by irregular pulse and regular pulse. Irregular pulse is regularly irregular and irregular irregular. You all know the causes. I should not go through this thing. Next, volume of pulse. It's a very important. Volume is important. Volume is assessed in the mainly in the carotid artery. Mainly in the brachial artery. You can also assess the volume in the carotid artery also. The ventricles fills during diastole. Longer diastolic intervals are associated with increased stroke volume, which is reflected by increased pulse volume on examination. A low pulse volume may be due to reduced stroke volume, occasional left ventricular failure, hypovolemia, or peripheral arterial disease. There are some causes of high volume pulse, which is also given in the left, right side of the panel, and there are causes of low volume pulses. It's already mentioned. I don't want to go through this. Thank you very much. I should move on to next slide. There is character pulse. There are several character pulses defined. The picture above, this one, it shows the normal pulse wave. It has a percussion wave, talar wave, tidal wave. It is best appreciated in the carotid artery. A carotid artery, it is well appreciated. And if you consider the different kinds of pulse, this is the anachoric pulse, which is slow rising and small volume pulse. In the lower panel, if you consider this picture, you can show the normal rise pulse have a upper percussion wave. When the slow rising pulse is considered, the normalizing percussion wave is somehow has a plateau in upper part, and it goes down slowly through the tidal wave. And when it becomes a small volume pulse, it feels like this, just a small push or something like this. And there is another kind of pulse, diachoric pulse, when an upstroke is felt in the descending limb of the pulse wave. It is also slow rising, small volume pulse, and found in the secondary enteric fiber. I haven't, I think somebody have tried it, but I have never tried it to find it in the enteric fiber. And pulses alternates already has been discussed several times, and jerky pulse, it is seen in the carotid artery in hypertrophic cardiomyopathy.
And this is one of the most important parts, which comes as a short cases in our routine examination. Sometimes we are given instruction to examine the pulse of the patient, and patients with ASR air, they present with bispirin pulse. Pulse's bispirin is an increased pulse with a double peak systolic, double systolic peak separated by a distinct mid systolic dip. You can see that there is a two peaks in the pulse. Upper one is a sharp peak, and there is a dip, and followed by another peak. The double peak of pulse is better in the carotid. It is due to combination of the slow rising and collapsing pulse. Next, collapsing pulse. It should be, if the you consider the pulse is high volume pulse, then you should consider to examine the collapsing nature of the pulse. What is collapsing pulse? It has a rapid upstroke and descent of pulse. Collapsing pulse is when the peak of the pulse arrives early and followed by a rapid descent. This rapid fall imparts collapsing sensation. This is exaggerated by raising the patient's arm above the level of the heart or head. Causes are aortic regurgitation, hypertonic circulation, due to any cause like PDA, rupture of sinus valve, large arteriovenous communication. And I have seen in several pictures, all of the students sometimes make complaints, how could I hold the hand? There are several methods which are described in different books. In the first panel, you see the examiner is holding the hand, holding the hand of the patient with his left hand and lifting it up without any support. This is one method how you could appreciate the collapsing pulse. In other methods, other two pictures, the examiner is examining the hand, one by holding the fingers and other by holding the arm part of the hand. Both, all the methods are acceptable, and you can do any one of them when you examine the collapsing pulse. And pulses paradoxus, sir has already mentioned, it is a misnomer. Usually you can examine it by examining the BP. I should only go through the examination sequence of pulses paradoxus. Place a BP cuff and inflate it until there is no sounds in heart. Decrease the cuff pressure until sounds are heard only on expiration. Note the reading. Decrease the cuff pressure again until the sounds are heard. Throughout the respiratory cycle, again the note the reading. Difference in more than 10 mm mercury on inspiration is pulses paradoxus. Sir has also explained it before, but I'm just mentioning it again to make sure you remember this thing. Next, condition of the aortic valve. It is already been discussed. Rigidity or elasticity of aortic valve should be assessed. Radial artery is the best for appreciation. Thickness and firmness of the artery wall are felt by rolling the radial artery against the bone. More the rigidity, less will be the compressibility. And it has been also mentioned that you should palpate the radial artery after compressing the brachial artery. It is compressible, then it is easier to assess the radial artery for the condition of the artery wall. Next, synchrony. Synchrony means whether there is a synchronicity between radial and femoral or radial and radial artery. There is commonly mentioned it as radial femoral delay or radial radial delay. Radial radial synchrony is lost in subclavian adrenal disease. Non-specific atherosclerotic factor bearers, subclavian stent factor, anything it may happen. Coarctation aorta, dissection of the aorta, and supravolicular stenosis. And radial femoral synchrony is lost in coarctation of aorta, aortic dissection, aortic cuff syndrome, abdominal aortic disease, such as giant cell arteritis. And I don't know what is Leigh syndrome. I should go through it. I forgot to go through it. Sir, I don't know that. Renal artery, sir. 100% Leigh syndrome. Yes, sir. Thank you, sir. Okay, next slide, please. Okay, that's all about examination of the artery. Next, we should go through it. Last 17th May was the World Hypertension Day. To this year's motto of World Hypertension, or slogan of World Hypertension Day, was measure your blood pressure, control it, and live to longer. I don't know whom have attended the program of Cardiovascular Society. There was a wonderful presentation by my respected professor, Adhus sir. He made an excellent presentation regarding how to measure blood pressure. I don't want to go through all of that. Just I will mention how to measure a normal blood pressure in a patient in a chronological measure. BP is the measure of the pressure of the circulating blood exerts against the arterial wall.
systole gives the maximum pressure, and ventricular filling or diastole arterial pressure is maintained as a lower level of the elasticity and compliance the vessel wall sensor. BP is measured in millimeter mercury and recorded as systolic pressure and diastolic pressure. BP is an important guide for cardiovascular risk and provides vital information of hemodynamics of the patient. These are some methods, how we measure the BP. This is the mercury manometer. This is the Android manometer more commonly used. And recently, we are more and more using these electric or digital manometers in our practice. All of these machines are usable, but you have to maintain a proper balance, whether the machine is working properly. Because in some studies show that more than 15% BP machines are not working properly or they're giving wrong reading. So there is a role of standardization of the BP machine. So examination sequence, whenever you want to examine the blood pressure of a patient, the patient should be rested properly. He shouldn't have any food or drink before 30 minutes before measuring of the blood pressure. And especially he should not smoke or have coffee or tea before measuring of the blood pressure. The patient should be at least rested for 5 minutes after entering your chamber or entering in your cabin for pre-measuring the blood pressure. He should be rested for 5 minutes. Always measure the BP in both mouths. Higher of the two closest central aortic pressure should be determined as the for the treatment. With the patient seated or lying down, support the patient's arm comfortably at about heart level with no tight clothing constrict the upper arm. Use the swing manometer cuff is bladder with this 12.5 centimeter and length is 30 by 30 centimeter. Apply the cuff to the upper arm with the center of the bladder over the brachial artery. Palpate the brachial artery, or you can also palpate the radial artery and place your hand in the radial lateral brachial artery. Inflate the cuff until the pulse is impalpable. Inflate the cuff another 20. In some books, they also say up to 30 millimeter mercury and listen through the diaphragm of the stethoscope placed over your brachial artery. Deflate the cuff slowly until you hear a regular tapping sound. Phase on cork of sound. This is the systolic pressure. Continue to deflate the cuff slowly until the sounds disappear. Record the pressure at which the sound completely disappears at the diastolic pressure. This is the phase 5. If muffled sound persists in phase 4 and do not disappear, use the point of muffling as the diastolic pressure. That is, when the muffling starts, it will be the diastolic pressure. And only the thromals have mentioned when the muffled sound doesn't disappear. This is a graphic picture of cork of sound. I think you have already seen this. Common problems in BP measurement. BP is different in each arm. A difference of 10 meter mercury suggests the presence of supplementary disease. So we have to investigate more. Unequal brachial BP is a marker of increased cardiovascular morbidity and mortality. Record the highest pressure. Use this to guide the management. Wrong cuff size. The bladder should be approximately 80% of the length and 40% of the width of the upper arm circumference. Standard adult cuff, the bladder is approximately 13 by 30 centimeter and suits an arm circumference of 20 by 26 centimeter. So in obese patient, it's a difficulty to use this undersized arm cuff. In obese patient, standard adult cuff will overestimate the BP. Patient's arms at the wrong level. Patient's elbow should be at the level with the heart. Heart rate pressure causes more than 5 millimeter changes in the record of systolic BP and diastolic BP, 7 millimeter change in the arm elevation. Terminal digit preference. Record the two reading rather than rounding values at 0 or 5. That's why we have to reduce the blood pressure manometer by 2 millimeter mercury at a time. Postural change, systolic BP falls by 3 to 4 millimeter and diastolic BP rises by 5 to 6 millimeter when healthy person stands up. BP stabilizes after 1 to 2 minutes. Check the BP after patient has been standing for 2 minutes or more, and a drop of 2 millimeter mercury on standing is a postural hypertension. In case of atrial fibrillation, make BP assessment more difficult because a beat-to-beat variability. Deflect the cuff at 2 millimeter mercury per beat and repeat measurement if necessary. Thank you. That's all of my presentation. Thank you, Iptekar. I want to tell you about the research question. You should practice the debate side. The most important.
প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস প্র্যাকটিস স্যার যেটা বললো প্র্যাকটিস ছাড়া কখনই সম্ভব না, পড়ে হয় না। থ্যাংক ইউ স্যার। আমি ডক্টর প্রফেসর সজল ব্যানার্জি স্যার, আপনার লাস্ট কমেন্ট স্যার, যে স্টুডেন্টরা কমনলি যে ভুল করে এবং কি করা উচিত, স্যার সজল ব্যানার্জি স্যার। আমি একটা কথা বলবো, সেটা হলো যে ছাত্ররা যে এটা ভুল করে বা কেন ভুল করে, সেটা হলো যে এই যে কথা আপনি শেষ কথা বলছিলেন যে প্র্যাকটিস করে না, এই যে রেগুলার পেশেন্ট এক্সামিনেশন, রেগুলার পেশেন্ট এক্সামিনেশন না করলে পরে এটা রক্ত হয় না ঠিক মতো, আর পরীক্ষার সময় এটা নিয়ে নানান রকম প্রবলেম হয়। তো আমার মতে যে প্রতিদিন যদি একটি রুগীও ভালোভাবে এ টু জেড এক্সামিনেশন করা হয়, জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, একটি রুগী এবং গ্রুপ ওয়াইজ যদি ওই গ্রুপের বাকিরা অবজার্ভ করে যে তার বন্ধু ওই এক্সামিনেশনে কি ভুল করলো বা কি মিস করলো, তাহলে পরে কিন্তু কারেকশনের সুযোগ আছে এবং পরীক্ষার সময়ও বা বাকি জীবনে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। কিন্তু একদিন এক্সামিনেশনে একদিন বই পড়ে এই এই পারফেক্ট এক্সামিনেশন শেখা, এইটা কোনোদিন সম্ভব না। তো আমি নিজেও এখনো নিজের হাতে পেশেন্ট এক্সামিন করি এবং এ টু জেড অ্যানিমিয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত নিজের হাতে পুরোটা এক্সামিনেশন নিজের হাতে, ব্লাড প্রেশারটা নিজে মাপি এবং সব কিছুই নিজের হাতে করি। এবং আমি পড়ানোর সময়ও ছেলেদেরকে বলি যে প্রতিদিন অন্তত একটি রুগী এ সিস্টেমেটিক্যালি একদম অ্যানিমিয়া থেকে শুরু করে একটা পুরো সিস্টেম ভালোভাবে এক্সামিন করে শেষ করে বাকিদেরকে দেখার সুযোগ দিবে এবং কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা সেটা কারেকশনের সুযোগ নিবে। এই এটা যদি রেগুলার প্র্যাকটিস করা হয় তাহলে নিজের জীবনে পরীক্ষার সময় তো বটেই, বাকি জীবনেও ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু ভার্চুয়ালি আমরা যা করি, পরীক্ষার আগে আগে এই প্র্যাকটিসটা শুরু করি, কিন্তু এই প্র্যাকটিসটা শেষ পর্যন্ত আর ভালোভাবে রপ্ত হয় না, যার জন্য পরীক্ষার সময় একটা ব্লান্ডার হয় আর পরীক্ষার রেজাল্ট খারাপ হইলে এক্সামিনারের মন তো খারাপই হয়, যে যার রেজাল্ট খারাপ হয় সে তো আরও শোকাহত হয়। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে রেগুলার প্র্যাকটিস করা, রেগুলার এক্সামিনেশন, এক্সামিনেশনটা এমনই জিনিস, এটা একটা আর্ট, এই আর্ট যদি না শেখা হয় রেগুলার প্র্যাকটিস করে তাহলে পরে ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো ছাত্রদের জন্য আমার একটাই এই অনুরোধ থাকবে বা বুদ্ধি দেওয়ার থাকবে যে রেগুলার প্র্যাকটিস করা, রেগুলার এক্সারসাইজ করা, যাতে মিস না হয় কোনো কিছু এবং প্র্যাকটিসিংয়ে যাতে এই প্রফেসর লুতর রহমান খান স্যার খুব সুন্দরভাবে সব কিছু যেমন ক্লারিফাই করেছেন এবং এক্সামিনেশনও হাতে কলমে শিখিয়ে দিয়েছেন, এরপরে মনে হয় আর শেখানোর কিছু থাকে না। এইটাই যদি আগামীকাল থেকে সবাই স্টার্ট করে যে না আমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করব এবং বাকি পাঁচজন বন্ধু অবজার্ভ করবে যে কোথায় কি ভুল হলো বা কোথায় কি ঝামেলা হলো এবং কারেকশন করার চেষ্টা করা, আমার মনে হয় যে তাহলে পারফেক্ট লার্নিং হবে এবং প্রেজেন্টেশনও পারফেক্ট হবে। তো এইটুকুই আমার কথা আজকের জন্য। আর প্রফেসর লুৎফর রহমান খান স্যারকে অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন ওনার এই সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আর আইপিডিআই কে প্রফেসর ওয়াদুদ এবং মহসিনকে আমার শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ স্যার। প্রফেসর খালেকুজ্জামান স্যার এখানে আছেন আমাদের ঢাকা মেডিকেল প্রফেসর কার্ডিওলজি, খালেক ভাই কিছু কমেন্ট করেন, রেগুলারলি পরীক্ষা নেন, বিশুদ্ধ এক্সপিএস এক্সপিএস এক্সামিনে যারা এবং তাদের জন্য কিছু বলেন তারা কমনলি সেটা। আজকে যে ডিসকাশন আমার মনে হয় অনেক বেডসাইডের ডিসকাশনকেও হার মানিয়ে গেছে, এই অর্থে এখানে চারজন এক্সামিনার সরাসরি এবং অনলাইনে অনেক এক্সামিনার আছেন, তারা তাদের ভিউ এবং পরীক্ষা অভিজ্ঞতার মাধ্যমে এই ধরনের সাজেস্ট দিয়েছেন। আমার মনে হয় যে আজকে যারা এখানে সরাসরি পার্সন উপস্থিত অনলাইনে উপস্থিত সবাই ভালো একটা গাইডলাইন পাবে রিগার্ডিং এক্সামিনেশন অফ দ্য
regarding examination of the pulse as well as measuring the blood pressure, which are the very much critical part of the examination for assessing the left part of the left ventricular system. So amar mone hoy je ajke class er pore sobai khub upokrito hobe ebong pulse examination e ajke je dhoroner details alochona hoyeche ami kono shomoy ekok bhabe kono examiner eto gulo jinish touch kore precisely parbe bole amar kache mone hoy na sei jonno amar mone hoy je ajke class ta shobar jonno khubi upokar korar kotha ebong amrao jara examiner ekhane amrao amar mone hoy je onektai upokrito hoyeche amar mone hoy jonno shobai ke dhonnobad particularly je sir chilen ধন্যবাদ। আজকে আমাদের পার্টিসিপেন্টস 160 ছিল, আমরা কিন্তু আমাদের রেজিস্ট্রেশন অনেকে করেছি, অনেকে ভেবেছে যে এগুলো অনলাইনে আমরা দিলে রাত্রেবেলায় শুয়ে পড়লে হবে, কিন্তু আসলে ক্লিনিক্যাল ক্লাসটা আমি বারবার বলি যে বেডসাইড এক্সামিনেশন, কিন্তু করোনাতে পারছি না বলে আমরা এখানে আয়োজন করেছি, হয়তো সেটা হয়তো আমাদের 20% কাজ দিবে আমার ধারণা, কারণ আমরা বেডসাইড রুগী দেখাটা কিন্তু স্যার যেটা বাদ স্যার কত ক্লাসে বারবার বলেছেন যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, রুগী ধরো রুগী বলো বলা প্র্যাকটিস করো, সেটা হয়তো আমরা কিছু চেষ্টা করছি কোভিড প্যান্ডেমিকে এটাকে কিছু চান্স, কিন্তু যদি রাত্রেবেলায় অনলাইনে দেখি আমরা ক্লাসগুলো করি পড়িয়ে দেখি ওইটা কোনো লাভ হচ্ছে না, এখানে কিছু ইন্টারাক্ট যদি হয় তাহলে এটা অনেক বেনিফিশিয়াল হবে, অ্যাটলিস্ট আমাদের যেটা আমরা পাচ্ছি না কোভিড এরাতে সেটা সাকসেসফুল হবে, আমরা অবশ্যই অনলাইনে দিব, সেটা কিছুদিন পরে দিব, কারণ এখন যদি অনলাইনে দিয়ে দিই সেটা অনেক আসলে আমাদের আমরা বুঝতে পারছি যে আর একটা সময় একটা অড সময়, কিন্তু তারপরে মনে করি যে আমাদের স্টুডেন্টরা সবকিছু বাদ দিয়ে এখানে থাকবেন, তাও আমি সবাইকে ধন্যবাদ জানাই, 150 জন আমাদের ওখানে ছিলেন, এখানে 30 জন আছেন, 180 জন পার্টিসিপেন্টস আছেন, সবাইকে ধন্যবাদ, এবং বিশেষত লুত্তুরমান স্যারকে আমি বলবো যে কোভিড প্যান্ডেমিকে তার যে এখানে আসতে রাজি হয়েছেন এটা আমি ভয় ভয় থাকি বললাম স্যার আপনি আসবেন কিনা, তার কিন্তু একবারে রাজি হয়েছেন, আসলে আমি আর ওয়াদুস স্যার বললে লুত্তুরমান স্যার কখনো না করেছেন, আমাকে কখনো কখনো শুনিনি, এই জন্য এটা অনেকটা মানে মানে আমি সত্যি স্যারের প্রতি কৃতজ্ঞ যে এই সময় এখানে আসছেন, আমরা স্যারের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি, স্যার দিন দিন আরো তরুণ হবেন, তরুণ দেখাচ্ছি আরো তরুণ হবেন, এই জন্য স্যারের দোয়া করি আমরা কামনা বাক্যে, এবং আমি ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালস যারা কষ্ট করে করছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং ক্লাউড মার্কন যিনি আজকে সুন্দরভাবে এক্সামিনেশন দেখিয়েছেন সেটা তাকে ধন্যবাদ জানাই, এবং আমার বিষয়কে ওয়াদুস স্যার এখন আমাদের প্রোগ্রাম শেষ করবেন, তার কিছু বলবেন, আমি নেক্সট ক্লাসে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, নেক্সট ক্লাসটা হলো এক্সামিনেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড লিম নোডস, এই ক্লাসটি আমাদের ডিসকাশন থাকবেন প্রফেসর আবুল কালাম আজাদ বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির, উনি থাকবেন তার সাথে ডক্টর মামুন বঙ্গবন্ধু ইউনিভার্সিটির MRCB CBSE মানে পাশ করা, সে আজকের মতো প্রেজেন্টেশন করবে, আশা করি নেক্সট মঙ্গলবার ঠিক আড়াইটা আমরা এখানে আসবো, সবাইকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ সবাইকে, আজকে যারা এখানে ছিলেন, যারা এক ইন পার্সন এই রুমে উপস্থিত আছেন এবং যারা অনলাইনে ছিলেন, আমার মনে হয় আমরা খুব চমৎকার একটা সময় কাটিয়েছি, এবং আমার খুব মজা লাগছিল লুৎফ স্যারকে দেখে, তার অনেকদিন পরে খুব মন খুলে পড়াতে পারছিলেন, তার আনন্দ দেখে কে, একজন টিচারের কি যে ভালো লাগে একটা ভালো ক্লাস দিতে, আজকে স্যারকে দেখে আমি কিন্তু সেটা টের পাচ্ছিলাম, আসলেই আমরা যারা পড়াতে ভালোবাসি সুযোগ পেলে সে সুযোগে সদ্ব্যবহার করে তোমাদের পড়াতে পারলে আমাদের মন ভালো হয়ে যায়, তোমাদেরও যাতে মন ভালো হয়, তোমাদের যাতে কাজে লাগে সেই শুভকামনা নিয়ে শেষ করি, ইনসেপ্টা ক্লাউড প্ল্যাটফর্ম এবং সবার উপরে ডক্টর মহসিনকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সবাইকে সাথে নিয়ে এইরকম একটা ভালো কাজ করে যাচ্ছে এবং করে যাবে, ইনশাল্লাহ দেখা হবে।